আজকে আমরা তো ইন্সট্রাকশন সেট পড়ছিলাম আমরা অনেকটাই ইন্সট্রাকশন সেট কভার করে দিয়েছি আজকে ইনস্ট্রাকশন সেটের পর আমরা ইনস্ট্রাকশন সেট থেকে একটু সরে আসছি আজকে যে টপিকটা ডিসকাশন করবো সেটা হচ্ছে অ্যাড্রেসিং মোড ওকে তো আজকে আমরা অ্যাড্রেসিং মোডটা একটু কভার করি তারপরে যদি টাইম পাই তাহলে তো কিছু যদি গ্রুপ বাকি থাকে আমাদের ইনস্ট্রাকশন সেটের মধ্যে সেই পার্টিকুলার গ্রুপগুলোকে আমি ডিসকাশন আমরা লাস্ট পড়েছিলাম হয় স্ট্রিং ইনস্ট্রাকশন তাই তো লাস্ট আমরা কনসেপ্টে পড়েছিলাম স্ট্রিং ইনস্ট্রাকশন দেখো তো আজকে আমাদের টপিকটা হচ্ছে অ্যাড্রেসিং মোড অফ ইন্টেল এইট জিরো এইট সিক্স মাইক্রোপ্রসেসার তো খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট ধরে রাখতে পারো এটা পরীক্ষায় আসবে তো সেভাবেই কিন্তু পড়াশোনাটা করতে হবে ঠিক আছে এটা পরীক্ষায় আসবে অ্যাড্রেসিং মোড এক্সপ্লেন দ্য অ্যাড্রেসিং মোড অফ ইন্টেল এইট জিরো এইট সিক্স মাইক্রোপ্রসেসার তো আমরা মাইক্রোপ্রসেসার অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার পড়ছি তার মধ্যে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে অ্যাড্রেসিং মোড খুব ভালো করে এটাকে বোঝার চেষ্টা করবে তাহলে কিন্তু আর বাড়িতে পড়তে হবে না আমরা অলরেডি ইনস্ট্রাকশন সেট পড়ে এসেছি অর্থে আমার অ্যাড্রেসিং মোডের আমরা যে এক্সাম্পলগুলো দেবো সব কিন্তু ডিফারেন্ট ইনস্ট্রাকশন সেই ইনস্ট্রাকশনগুলোকে আমি কখনও কোনো ইনস্ট্রাকশনকে বলবো যে আমার এই অ্যাড্রেসিং মোডের আন্ডারে আছে তো কোন ইনস্ট্রাকশনটা কোন অ্যাড্রেসিং মোডের আন্ডারে থাকে সেটা আমরা জানতে পারবো আজকে ওকে তো অ্যাড্রেসিং মোড অফ এইট জিরো এইট সিক্স মাইক্রো কারণ ইনস্ট্রাকশন না জানলে কিন্তু অ্যাড্রেসিং মোডটা বোঝা বা শেখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তার জন্য আমরা ইনস্ট্রাকশন সেট আমরা অনেকটা কভার করে দেন আমরা অ্যাড্রেসিং মোডটা করতে যাচ্ছি আমাদের দু একটা হয়তো গ্রুপ অফ ইনস্ট্রাকশান বাকি আছে ম্যাক্সিমামটা কিন্তু আমরা কভার করে ফেলেছি ঠিক আছে যাই হোক তো ফার্স্টে অ্যাড্রেসিং মোডের আমরা ইন্ট্রোডাকশানে যাব যে অ্যাড্রেসিং মোড কি বা কেন অ্যাড্রেসিং মোড পড়তে হবে বা অ্যাড্রেসিং মোডের পারপাস কী সেই কনসেপ্টগুলো ফার্স্টে আমরা একটু দেখে নেব ওকে তো আমরা সবাই জানি বা সবাই আমরা দেখেছি যে ডিফারেন্ট গ্রুপ অফ ইনস্ট্রাকশন যখন পড়েছিলাম আমরা তখন সেখানে আমরা দেখেছি যে আমার ডিফারেন্ট ডিফারেন্ট ইনস্ট্রাকশন তারা কিন্তু স্পেসিফিক কোনো অপারেশন পারফর্ম করতে তারা হেল্প করে যেমন আমরা অ্যাড ইনস্ট্রাকশনকে দিয়ে আমরা অ্যাডিশন করতে পেরেছি মুভ ইনস্ট্রাকশানকে দিয়ে আমরা ডেটাসপার করতে পেরেছি বা হয়তো আমরা সাব ইনস্ট্রাকশন দিয়ে সাবট্রাকশন সাবট্রাকশন করেছি বা মাল্টি মাল ইনস্ট্রাকশন দিয়ে আমরা মাল্টিপ্লিকেশন করেছি তো ডিফারেন্ট ইনস্ট্রাকশানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পারপাস আবার আমরা এটাও দেখেছি যে আমরা যখন স্পেসিফিক কোনো অপারেশন যখন পারফর্ম করেছি কোনো ইনস্ট্রাকশনকে দিয়ে তখন তারা কিন্তু কিছু স্পেসিফাইড ডেটার ওপরে কাজ করেছে বা স্পেসিফায়েড কোনো অপারেন্ডের ওপরে তারা কিন্তু কাজ করেছে যেমন যদি আমি তোমাকে বলি যে মুভ এ এক্স কমা বি এক্স একটা ইনস্ট্রাকশন যেটা আমরা পড়ে এসেছি এটা আমাদের ডেটাস বা গ্রুপের আন্ডারে একটা ইনস্ট্রাকশন ছিল তাহলে আমার এই ইনস্ট্রাকশনটা ডে ট্রান্সফার করছে এটা আমরা সবাই কনফার্ম কিন্তু আমার এই ইনস্ট্রাকশনটা ডেটা ট্রান্সফার করছে কোথা থেকে কোথায় না এর থেকে কন্টেন্টটাকে নিয়ে এক্সের মধ্যে গিয়ে সে রাখছে মানে রেজিস্টার টু রেজিস্টার সে কিন্তু ডে ট্রান্সফার করছে তাহলে আমার এখানে তো বলতে পারি যে আমার এখানে এক্সটা একটা অপারেন্ট বিএক্সটা হচ্ছে আরেকটা একটা অপারেন্ট আমার তার মানে এখানে অপারেন্ট বা ডেটা কিন্তু আমরা স্পেসিফাই করে দিচ্ছি যে এর মধ্যে আমার যে কন্টেন্টটা আছে তাকে তুমি এক্সের মধ্যে নিয়ে গিয়ে মুখ করে রাখো তো আমরা কিন্তু দ্যাট ইজ আ স্পেসিফাইড ডেটা বা স্পেসিফাইড অপারেন্ট এই কনসেপ্টটাকে বলা হয় স্পেসিফাইড ডেটা বা স্পেসিফাইড অপারেট তাহলে আমরা ডিফারেন্ট ইনস্ট্রাকশন পড়েছি ডিফারেন্ট পারপাস সলভ করতে ডিফারেন্ট ডিফারেন্ট ইনস্ট্রাকশন পড়েছি সেই ইনস্ট্রাকশনগুলো কিন্তু অপারেট করে আমার অন দ্য স্পেসিফাইড ডেটা অর স্পেসিফাইড অপারেট তাহলে যে প্রোগ্রামার লিখছে প্রোগ্রামটাকে তাকে অবশ্যই স্পেসিফাই করতে হবে ইনস্ট্রাকশনকে যে সেই ইনস্ট্রাকশনটা কোন ডেটা বা কোন অপারেন্টের ওপরে কাজ করবে আমি আবার যখন মুভ ইনস্ট্রাকশনতে যখন আমি এরকমভাবে যখন আবার লিখছি যে মুভ এ এক্স কমা ওয়ান টু থ্রি ফোর এইচ আমি তখন বলে দিচ্ছি যে ওয়ান টু থ্রি ফোরটা কিন্তু আমার কাছে একটা ডেটা যে তুমি ইনস্ট্রাকশনে বলছি যে তুমি ওয়ান টু থ্রি ফোরটা একটা ইমিডিয়েট ডেটা তাকে তুমি নিয়ে গিয়ে এক্সের মধ্যে তুমি মানে মুভ করো বা কপি করো তো সে দ্যাট ইজ আ স্পেসিফাইড ডেটা ওকে তাহলে আমরা সব সময় ইনস্ট্রাকশন লেখার সময় বা ইনস্ট্রাকশন দিয়ে কোনো প্রোগ্রাম করার সময় আমরা তো সবাই প্রোগ্রামার আমরা কিন্তু অবশ্যই স্পেসিফাই করি যে আমার ইনস্ট্রাকশনটা কোন ডেটা বা কোন অপারেন্টের ওপরে কাজ করবে সেই অপারেন্টগুলোকে বা ডেটাগুলোকে আমরা কোনো কোনো ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা অ্যাক্টনের মধ্যে প্লেস করে দিচ্ছি আবার কোন কোন ক্ষেত্রে আমরা জেনারেল পার্পাস রেজিস্টারের মধ্যে কিন্তু প্লেস করে দিচ্ছি আবার কোনো কোন ক্ষেত্রে কিন্তু মেমোরি লোকেশনের মধ্যে কিন্তু আমরা প্লেস করে দিচ্ছি কারণ আমরা কিন্তু মেমোরি থেকে নিয়েও কাজ করেছি অ্যাকুমুলেটার থেকে নিয়েও কাজ করেছি আবার বিএক্স সিএক্স ডিএক্স থেকেও নিয়েও কিন্তু কাজ করেছি তাহলে আমার কোনো কোনো ক্ষেত্রে আমার অপারেন্টটা অপারেন্টটা আমার হতে পারে অ্যাকুমুলেটার যার উপরে পেস করে আমার ইনস্ট্রাকশনটা কাজ করছে আবার কোনো কোনো ক্ষেত্রে আমার অপারেন্টটা হতে পারে কোনো জেনারেল পারপাস রেজিস্টার লাইক এক্স বিএক্স সিএক্স ডিএক্স আবার কোনো কোনো সময় আমরা এটাও স্পেসিফাই করছি যে আমার ডেটা হয়তো বা অপারেন্টটা হয়তো মেমোরিতে আছে সেই মেমোরিটাকে মেমোরি থেকে নিয়ে হয়তো কাজ করতে বলছি ইনস্ট্রাকশনটাকে দ্যাট ইজ আ মেমোরি লোকেশন তাহলে অপারেন্টগুলোকে কিন্তু আমরা এই তিনটে ফর্মে কিন্তু আমরা স্পেসিফাই করি আমাদের ইনস্ট্রাকশানের মধ্যে সেটা কিন্তু আমরা ডিফারেন্ট গ্রুপ অফ ইনস্ট্রাকশন পড়তে গিয়ে সেটা কিন্তু আমরা শিখে এসেছি ওকে তাহলে একটা ইনস্ট্রাকশানের মধ্যে আমরা কোন কি ওয়েট ওয়ে ফলো করে আমি অপারেন্টগুলোকে ইনস্ট্রাকশনের মধ্যে স্পেসিফাই করব মানে এক কথায় বলতে পারি যে দ্য ওয়ে বাই হুইচ অ্যান্ড অপারেন্ট ইজ স্পেসিফাইড যে আমি কোন ওয়ে বা কোন রাস্তা ফলো করে বা কোন পাথ ফলো করে বা কোন প্রসেস ফলো করে আমি অপারেন্টগুলোকে ইনস্ট্রাকশনের মধ্যে আমি স্পেসিফাই করছি একটা কোনো ইনস্ট্রাকশনের জন্য বা একটা কোনো ইনস্ট্রাকশনের মধ্যে স্পেসিফাই করছি তাহলে সেই ওয়েটা কি বলা হয় যে ওয়েটা ফলো করে আমি ইনস্ট্রাকশনের মধ্যে অপারেন্টগুলোকে বা ডেটাগুলোকে স্পেসিফাই করছি সেই ওয়েটা কি বলা হয় অ্যাড্রেসিং মোড তাহলে দ্য ওয়ে বাই হুইচ অ্যান অপারেন্ট ইজ স্পেসিফাইড অ্যান অপারেন্ট ইজ স্পেসিফাইড সেই অপারেন্টটা আবার হতে পারে কোনো অ্যাকুমুলেটার যেটা হতে পারে আমার কোনো জিপিআর সেটা হতে পারে কোনো মেমোরি লোকেশান অ্যান্ড অপারেন্ট ই স্পেসিফাইড ফর অ্যান্ড ইনস্ট্রাকশন ফর অ্যান্ড ইনস্ট্রাকশন ইজ কল্ড অ্যাড্রেসিং মোড তাকে আমরা অ্যাড্রেসিং মোড বলছি ইজ কল্ড অ্যাড্রেসিং মোড তার মানে আমরা বুঝতে পারছি যে আমার ইনস্ট্রাকশনগুলোর সাথে অ্যাড্রেসিং মোডটা মানে কিভাবে জড়িয়ে আছে প্রতিটা ইনস্ট্রাকশনের মধ্যেই তো আমরা কোনো না কোনো অপারেন্টকে স্পেসিফাই করছি বা আমার কোনো কোনো মানে আমার অনেক ইনস্ট্রাকশন আমার হয়তো স্পেসিফাইড কোনো ডেটাকে নিয়েও কাজ করছে তাহলে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের সাথে কিন্তু আমার অ্যাড্রেসিং মোডটা কিন্তু মানে ওতপ্রতভাবে জড়িত কারণ অ্যাড্রেসিং মোড কিন্তু তোমার সেটাই রেফার করে বা সেটাই স্পেসিফাই করে যে আমি কিভাবে অপারেন্টগুলোকে স্পেসিফাই করব একটা ইনস্ট্রাকশনের জন্য ওকে সেই ওয়ে বা সেই প্রসেস যার থ্রু দিয়ে আমরা অপারেন্টগুলোকে স্পেসিফাই করছি তাকেই আমরা বলছি অ্যাড্রেসিং মোড আমি যদি ঘুরিয়ে একটু বলতে চাই যে আবার অ্যাড্রেসিং মোড দিয়ে আমরা স্পেসিফাই করতে পারি এটাও একটু ঘুরিয়ে বলছি যে হাউ দ্য অপারেন্ট ইজ চুজেন আমি কীভাবে অপারেন্টগুলোকে চুজ করবো তার জন্য কিন্তু আমাকে সেটা তোমার যে স্পেসিফাই করতে আমাকে হেল্প করছে তার নামও কিন্তু হচ্ছে অ্যাড্রেসিং মোড এবার এইট জিরো এইট সিক্স মাইক্রো প্রসেসারে টোটাল আমরা যে টাইপের যতগুলো টাইপের অ্যাড্রেসিং মোডের কথা পড়ব দের আর এইট টাইপস অফ অ্যাড্রেসিং মোড ইন এইট জিরো এইট আটটা টাইপের অ্যাড্রেসিং মোড আমরা পড়ব ওকে নাম্বারটা খুব একটা কম নয় এইট টাইপের আমরা অ্যাড্রেসিং মোড পড়বো তো সেই আটটা টাইপ কিন্তু খুব সহজ সহজ কিছু টাইপ আছে তো সেগুলোকে আমরা প্রত্যেকটা অ্যাড্রেসিং মোডের কনসেপ্ট আমার অ্যাড্রেসিং মোড তার মানে প্রতিটা টাইপ পড়া মানে হচ্ছে যে সেই টাইপের অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে আমি ইনস্ট্রাকশনগুলোর মধ্যে আমি অপারেন্টটাকে কীভাবে স্পেসিফাই করব সেগুলোকে জানা ওকে তো সেই টাইপগুলো যদি আমরা একটু ব্রিফলি জানার চেষ্টা করি উইথ সাম এক্সাম্পল আমার যে টাইপগুলো আছে অ্যাড্রেসিং মোডের তো টাইপে যাওয়ার আগে কিছু কনসেপ্ট আমাদেরকে শিখে নিতে হবে তো আমি আগে টাইপগুলো বলবো তো আবার একটু প্রিলিমিনারি কনসেপ্ট আমরা আসবো দেন টাইপগুলোকে ডিসকাস করতে যাব তো যে টাইপগুলো আমরা পড়বো এইট জিরো এইট সিক্সিং মোডের আন্ডারে দ্যাট ইস আজিস্টার অ্যাড্রেসিং মোড আমি অ্যাড্রেসিং মোডকে সব ট্যাপে আমি এ এম দিয়ে ডিনোট করছি নাম্বার টু আমরা পড়বো ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড থার্ড ওয়ান বি দা ডিরেক্ট অ্যাড্রেসিং মোড নাম্বার ফোর রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড এই চারটে হচ্ছে আমার জেনারেল অ্যাড্রেসিং মোড এবার বাকি যেগুলোর কথা বলবো সেগুলো সবই হচ্ছে মেমোরি অ্যাড্রেসিং মোড যাই হোক এটা আমার অ্যাড্রেসিং মোডের মধ্যেই পড়ছে এটা মানে মেমোরির ওপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি যা এবার আমি তারপরে তোমার যেগুলো নামগুলো বলবো দ্যাট ইজ আ বেস্ট বি এ বেস্ট অ্যাড্রেসিং মোড অ্যাড্রেসিং ইনডেক্স রেজিস্টার থেকে কিন্তু ইন্ডেক্স কথাটা এসছে নাম্বার মোডার এই বেস্ট আর ইন্ডেক্স কে বাকি দুটো আমার নামগুলো আমাকে তৈরি করতে হবে নাম্বার সেভেন হচ্ছে বেস্টের সাথে ইন্ডেক্সটাকে মার্চ করে দিলাম তুই বলছি বেস্ট ইনডেক্স অ্যাড্রেসিং মোড বেস্টের সাথে ইন্ডেক্সটাকে মার্চ করে দিচ্ছি মার্চ করে আমি কিভাবে করবো সেটা আমি দেখব বেস্ট ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড আর লাস্ট যেটা অ্যাড্রেসিং মোড আছে সেটা হচ্ছে বেস্ট ইন্ডেক্সড উইথ ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্টের কনসেপ্ট কিন্তু আমরা সবাই জানি আমি ইনস্ট্রাকশন ব্যবহার করতে গেলেও কিন্তু আমরা কোনো কোনো ইনস্ট্রাকশন আমরা কিন্তু ডিসপ্লেসমেন্ট ব্যবহার করেছি ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে একটা এইট বিট বা সিক্সটিন বিট কোনো ইমিডিয়েট কোনো ভ্যালু যেটা আমার অ্যাড্রেস ক্যালকুলেশন করতে আমাকে কোনো কোনো সময় যোগ করতে হয়েছে ওকে এই এই আটটা টাইপের অ্যাড্রেসিং মোড সম্বন্ধে আমরা ডিটেল আজকে ডিসকাশন করব হ্যাঁ না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে আমি যে আটটা বলছি সে আটটা ফল করো ঠিক আছে আমি যে আটটা বলছি সে আটটা ফলো করো আর কিছু ফলো করতে হবে ঠিক আছে বিভিন্ন রকম আছে তুমি যত তুমি যত তুমি সার্চ করো তুমি আরও বেশি পাবে ওকে যা কিন্তু আসবে সবটাই কিন্তু এর মধ্যে বিলং করবে ইয়ারটাকে ভালো করে দেখব না সে সে অনেকটা কনসেপ্ট আছে ওখানে কিছু ওখানে কিন্তু ইন জেনারেল অ্যাড্রেসিং মোড তোমরা পড়েছো সিএসওতে আর এখানে আমরা পড়ছি কিন্তু এইট জিরো এইট সিক্স এর রেসপেক্টে অ্যাড্রেসিং মোড পড়ছি দোজ আর দ্য ডিফারেন্ট কিন্তু কনসেপ্ট গুলো হ্যাঁ হ্যাঁ কিছু কিছু নাম তুমি কমন পাবে কিছু কিছু নাম তুমি এখানে আনকমন পাবে আমি কিন্তু কোনো আমি কিন্তু ইন জেনারেল তোমাকে অ্যাড্রেসিং মোড পড়াচ্ছি না আমি তোমাকে পড়াচ্ছি এইট জিরো এইট সিক্স মাইক্রো প্রেসারের অ্যাড্রেসিং মোড আমার টপিকটা কিন্তু ছিল অ্যাড্রেসিং মোড অফ দা এইট জিরো এইট সিক্স মাইক্রো প্রেসার ওকে এটা কিন্তু আগের সাথে গুলিয়ে ফেললে চলবে না কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমার কনসেপ্টগুলো কিন্তু অনেকটা সিমিলার আসবো দেখবো আমরা আগে ইয়ারটা পড়ো তারপরে যদি কোনো কোশ্চেন থাকে তারপরে আমাকে বলবে তো আমি সেটাকে ক্লারিফাই করবো ঠিক আছে এবার এই অ্যাড্রেসিং মোডে কিন্তু আমি এখনও ঢুকতে পারছি না ঢোকার আগে আমাকে এবার যেটা নিয়ে একটু বলতে হবে সেটা হচ্ছে যে আমরা 8086 জিরো ক্ষেত্রে দেখেছি ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট পড়তে গিয়ে যে দেয়ার টোয়েন্টি বিটের অ্যাড্রেস লাইন থাকে আমাদের 8086 জিরো এইট এটা আমরা সবাই জানি যে টোয়েন্টি বিটের অ্যাড্রেস লাইন থাকে তো কেন এই অ্যাড্রেস লাইনের কথাটা বললাম কারণ আমি আমি এখানে কিছু মেমোরি অ্যাড্রেসিং মোড নিয়েও আমরা পড়তে যাব। পড়ব এই টোয়েন্টি বিটের যে অ্যাড্রেস লাইন থাকে সেই টোয়েন্টি বিটের বা তার মানে আমি বলতে পারি যে আমার এইট জিরো এইট সিক্স মাইক্রোপ্রসেসার তার মানে আমার টোয়েন্টি বিটের মেমোরি অ্যাড্রেস ব্যবহার করে তার মানে আমার কিন্তু অ্যাড্রেস ব্যবহার করছে কিন্তু টোয়েন্টি বিটের অ্যাড্রেস কিন্তু ব্যবহার করছে এইট জিরো এইট সিক্স মাইক্রোপ্রসেসের ওকে আমরা এইট জিরো এইট সিক্স পড়তে গিয়ে আমরা একটা ছোট্ট কনসেপ্ট পড়ে এসেছিলাম সেটা হচ্ছে সেগমেন্টেশন সেই সেগমেন্টেশনের ক্ষেত্রে আমরা দেখেছি সেগমেন্ট রেজিস্টারের কনসেপ্ট আমার সেগমেন্ট রেজিস্টার তোমার চার রকমের সেগমেন্ট রেজিস্টার ছিল কোর্ট সেগমেন্ট রেজিস্টার ডেটা সেগমেন্ট রেজিস্টার স্ট্যাক সেগমেন্ট রেজিস্টার আর ছিল এক্সট্রা সেগমেন্ট রেজিস্টার যাদের কাজ ছিল যে কোর্ট সেগমেন্ট রেজিস্টার আমার যে মেমোরিতে যে কোড সেগমেন্ট আছে সেই কোর্ট সেগমেন্টের যে স্টার্টিং অ্যাড্রেসটা তাকে পয়েন্ট করে কোর্ট সেগমেন্ট রেজিস্টার ডেটা সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেসটাকে পয়েন্ট করে ডিএসআর স্ট্যাক সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেসটাকে পয়েন্ট করে আমার এসএসআর আর এক্সট্রা সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেসটাকে পয়েন্ট করে আমার ইএসআর তাহলে এগুলো হচ্ছে সেগমেন্ট অফ দ্য মেমোরি আমার টোটাল ওয়ান এম বি মেমোরি কারণ টোয়েন্টি বিট অ্যাড্রেস দিয়ে আমরা টোটাল কিন্তু ওয়ান এম বি মেমোরিকে আমরা ম্যাপ করতে পারি তার কনসেপ্টটাও কিন্তু আমরা পড়ে এসেছিলাম টু টু দি পার টোয়েন্টি বাইট তো সেখান থেকে আমরা ওয়ান এম বি তার মেমোরি ক্যাপাসিটি পাই এইট জিরো এইট সিক্স প্রসেসারের তো তাকে আমি সিক্সটিন নাম্বার অফ সেগমেন্টে ডিভাইড করতে পারি প্রত্যেকটা সেগমেন্ট হচ্ছে আমার সিক্সটি ফোর কিলো বাইট করে ওকে তাহলে কোর্স সেগমেন্ট রেজিস্টার তার মধ্যে কিন্তু সিক্সটিন পিট অ্যাড্রেস থাকে যে সিক্সটিন বিট অ্যাড্রেস কিন্তু কোর সেগমেন্টের স্টার্টিং অ্যাড্রেস এবার আমার এইট জি টো সিক্স তো টোয়েন্টি পিট অ্যাড্রেস বোঝে তাহলে এই বিট অ্যাড্রেসটা জেনারেট করার জন্য আমরা কিন্তু সেখানে একটা সেগমেন্টেশন পড়তে গিয়ে একটা ফর্মুলাও পড়েছিলাম একটা স্টেটমেন্ট পড়েছিলাম যে ফিজিক্যাল মেমোরি অ্যাড্রেস বা মেমোরি অ্যাড্রেস ইকুয়ালস টু মেমোরি অ্যাড্রেস ইকুয়ালস টু পড়ে এসেছিলাম আমরা স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য মেমোরি সেগমেন্ট স্টার্টিং অ্যাড্রেস বা বেস অ্যাড্রেস বলেছিলাম স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য মেমোরি সেগমেন্ট মেমোরি সেগমেন্টের আমার স্টার্টিং অ্যাড্রেস তার সাথে আমরা কী করেছিলাম না তার সাথে আমরা অফসেটটাকে যোগ করেছিলাম দিয়ে আমরা কিন্তু মেমোরি অ্যাড্রেসটা আমরা ক্যালকুলেট করতাম না ওটা 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 আমাদের সেগমেন্টের ক্ষেত্রে ওটা আমাদের সেগমেন্টের ক্ষেত্রে আমি আমি আসছি আসছি সেই কনসেপ্টটা আসবো আসবো তো তার সঙ্গে আমি তোমার অফসেটটাকে যোগ করেছিলাম ঠিক আছে এটা আমার মেমোরি অ্যাড্রেসের একটা ক্যালকুলেশন ছোটো একটা ক্যালকুলেশন ছিল এবার এর আগের যে ফ্যাক্টরটা এর আগের যে গল্পটা ছিল যে বাস ইন্টারফেস ইউনিট আমাদের টোয়েন্টি ফিট স্টার্টিং অ্যাড্রেস মেমোরি সেগমেন্টের সে জেনারেট করে তাহলে আমরা আমার তো সেগমেন্ট রেজিস্টার তো মাত্র সিক্সটিন বিট অ্যাড্রেস নিয়ে কাজ করে তাহলে আমরা সিক্সটিন পিট অ্যাড্রেস থেকে আমরা টোয়েন্টি বিট কী করে পাবো তখন আমি কি করেছিলাম না তার সঙ্গে আমি ওই সিক্সটিন বিট অ্যাড্রেসের সাথে আমি রাইট হ্যান্ড সাইডে একটা জিরোকে আমরা অ্যাপেন্ড করেছিলাম বা চারটে জিরোকে আমরা অ্যাপেন্ড করেছিলাম অথবা আমি সিক্সটিন দিয়ে মাল্টিপ্লিকেশন করেছিলাম স্টার্টিং অ্যাড্রেস অব সেগমেন্ট ইন্টু সিক্সটিন প্লাস হচ্ছে অফসেট দিয়ে আমরা অ্যাকচুয়াল অ্যাড্রেসটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পেরেছি বা আমি রাইট হ্যান্ড সাইডে হয়তো বা এলএসবি পজিশনে হয়তো আমি চারটে জিরোকে পুট করে দিলাম তাহলে কিন্তু সিক্সটিন বিট অ্যাড্রেসটা আমার টোয়েন্টি বিট অ্যাড্রেসে কিন্তু তোমার কনভার্ট হয়ে যায় এই কাজটা কিন্তু আমরা করে এসছি তাহলে আমার এখানে যেটা কনসেপ্ট সেটা হচ্ছে যে আমি স্টার্টিং অ্যাড্রেসের সাথে সিক্সটিন মাল্টিপ্লাই করছি বা চারটে জিরোকে পাশে যোগ করছি বা অ্যাপেন করছি তারপরে আমি দেখো অফসেটটাকে যোগ করছি দিয়ে আমি আলটিমেট আমি কিন্তু অ্যাড্রেসে যাচ্ছি যে যেটাকে হয়তো সিপিউ অ্যাক্সেস করতে চাইছে বা এইট জিরো এইট সিক্স অ্যাক্সেস করতে চাইছে এবার এই অফসেট যেটা এই অফসেটটাকে আমরা একটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে পেজ নাম্বার আর অফসেট আমার বইয়ের পেজ নাম্বার একশো আর তার মধ্যে দশ নাম্বার লাইনটা হচ্ছে আমার অফসেট আমি কিছু তার এক্সাম্পল দিয়েছিলাম যে কী করে আমি পার্টিকুলার লোকেশানে আমি পৌঁছাবো আমার তো সেগমেন্টে গেলে তো হবে না সেই সেগমেন্টে যাওয়ার পর আমি সেখান থেকে গিয়ে আমি তার পার্টিকুলার অফসেটে কী করে পৌঁছাবো বা পার্টিকুলার লোকেশানে কী করে পৌঁছাবো এবার এই যাকে আমরা অফসেট বলি এই অফসেটটাকে আর একটা নামে ডাকা হয় সেটা হচ্ছে ইফেক্টিভ অ্যাড্রেস ওকে টাকা একটা নামে ডাকা হয় সেটা হচ্ছে ইফেক্টিভ অ্যাড্রেস ওকে এবার এর এবার অনেক সময় মেমোরি অ্যাড্রেস ক্যালকুলেশন করা করতে গিয়ে আমরা অনেক সময় একটা টার্ম খুব শুনেছি ইনস্ট্রাকশন পড়তে গিয়েও শুনেছি তার নাম ছিল ডিসপ্লেসমেন্ট তার নাম ছিল ডিসপ্লেসমেন্ট অনেক সময় আমরা এরকম অনেক ইন্সট্রাকশন দেখেছি যে মুভ এ এক্স কমা বি এক্স প্লাস জিরো ফাইভ বিএক্স প্লাস জিরো তাহলে এই ইনস্ট্রাকশনটার কাজটা আমি সবার কাছ থেকে জানার চেষ্টা করবো একটু সবাই একটু বলে বলো দেখি এর কাজ কি আরেকটু রিফাইনমেন্ট চাইছি কনসেপ্টটার মধ্যে কনসেপ্টটার মধ্যে আরেকটু রিফাইনমেন্ট চাইছি কে বলবে কনসেপ্টটার মধ্যে আরেকটু রিফাইনমেন্ট চাইছি কে বলতে পারবে রিয়া কি বললে একবার বলো আরেকবার বলো হুম হুম না না আমি এখানে থার্ড ব্র্যাকেট দিয়েছি তাহলে এটার পারপাস কি তাহলে তুমি সেটা বলেছো যে ওই মেমোরিতে যে কন্টেন্টটা থাকবে শুধু কি সেটা থাক আসবে এক্সের মধ্যে না আরো কিছু আসবে তাহলে সেটা তুমি কি ফার্স্টে বলেছ তার জন্য আমি রিফাইনমেন্ট চাইছিলাম তাহলে আমার বিএক্সের মধ্যে একটা অ্যাড্রেস আছে তোমার জিরো থ্রি জিরো ওয়ান ধরলাম আর ফাইভটা আমি তার সঙ্গে যোগ করলাম এই ফাইভটাই হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট এই ফাইভটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট কত বি ডিসপ্লেসমেন্ট না এটা হচ্ছে একটা এইট বি ডিসপ্লেসমেন্ট কারণ দেখো দুটো তোমার দুটো ইয়ে আছে ডিজিট আছে তাহলে এখন কিন্তু আমার অ্যাকচুয়াল অ্যাড্রেসটা ক্যালকুলেট করতে কি আমাকে বিএক্স এর সাথে ফাইভটাকে আমাকে যোগ করতে হলো অ্যাজ আ ডিসপ্লেসমেন্ট এলিমেন্ট দিয়ে আমি যে অ্যাড্রেসটা পেলাম দ্যাট ইজ আ জিরো থ্রি জিরো সিক্স এবার থার্ড ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে যে থার্ড ব্র্যাকেট অফ জিরো থ্রি জিরো সিক্স মানে বোঝায় দ্য কন্টেন্ট অফ জিরো থ্রি জিরো সিক্স এবার যেহেতু আমার ডেস্টিনেশন যে রেজিস্টারটা আছে এক্স তার তোমার সাইজ তোমার যেহেতু সিক্সটিন বিট অথবা আমি এইট বিট তো নিয়ে গিয়ে রাখলে হবে না আমাকে সিক্সটিন ফিট এটাকেই রাখতে হবে অথবা তার জন্য আমাকে জিরো থ্রি জিরো সিক্স থেকে আমি ফার্স্টে কন্টেন্টটাকে ফেস করলাম দ্যাট ইজ আ এলএসবি বি অফ দ্য সিক্সটিন বিট নাম্বার আর তার পরবর্তী অ্যাড্রেসে গিয়ে আমি তোমার দেখলাম যে ফোর টু রয়েছে ফর এক্সাম্পল আমি সেই ফোর টুর সেটা হচ্ছে আমার এম এস বি অফ দ্য ডেটা বা এম এস বি অফ দ্য কন্টেন্ট ফোর ফোর টু তাহলে এখন একটা সিক্সটিন বিট নাম্বার ফর্মেশন হলো ফোর টু ওয়ান টু তাকে নিয়ে গিয়ে আমি এক্সের মধ্যে রাখবো অর্থাৎ আমার ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হওয়ার পর আমার এক্সের কন্টেন্টটা হবে ফোর টু ওয়ান টু এই কাজটা করছে কিন্তু এই ইনস্ট্রাকশনটা তাহলে আমি এখানে একটা এইট বি ডিসপ্লেসমেন্ট ব্যবহার করেছি তাহলে আমার ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে দেখো জাস্ট লাইক আ ইমিডিয়েট ভ্যালু জাস্ট লাইক আ ইমিডিয়েট ভ্যালু গিভেন ইন দ্য ইনস্ট্রাকশন ওকে তাহলে আমরা এখন ডিসপ্লেসমেন্ট পড়তে চাচ্ছি তাহলে ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে যে ইট ইজ অ্যান এইট বিট অর সিক্সটিন বিট আমার ওটা এইট বিট না হয়ে আমার সিক্সটিন বিটও কোনো ইমিডিয়েট ভ্যালু হতে পারতো অ্যাজ আ ডিসপ্লেসমেন্ট ওকে সিক্সটিন বিট ইমিডিয়েট ভ্যালু হ্যাঁ বলে নি আমি তারপর বলবে তুমি আমি এটা বলে নিই তারপর তুমি বলবে গিভেন ইন দ্য ইনস্ট্রাকশান গিভেন ইন দ্য ওকে তাকে আমরা বলছি ডিসপ্লেসমেন্ট এবার এই ডিসপ্লেসমেন্ট আমার এইট বিটও হতে পারে আমার সিক্সটিন বিটাও হতে পারে যদি আমি এরকম লিখতাম যে মুভ এ এক্স কমা বি এক্স প্লাস ওয়ান টু থ্রি ফোর এইচ তাহলে তখন কিন্তু এই ওয়ান টু থ্রি ফোর এইচটা কিন্তু একটা সিক্সটিন বি ডিসপ্লেসমেন্ট এলিমেন্ট হতো তখন সিক্সটিন বিট একটা ডিসপ্লেসমেন্ট হতো ওকে বলো বলো ইমিডিয়েট আমার ফাইভ জিরো ফাইভ কি আমি তো তোমার কেন করছি তা তো তুমি কি জিরো ফাইভকে তুমি কি আমি তুমি কি অ্যাড্রেস বলতে পারবে আমার এই জিরো ফাইভটাকে যোগ করে আমি একটা অ্যাড্রেস পাচ্ছি তাহলে জিরো ফাইভটা কি আমার তো একটা ডেটা কত বিট ডেটা না একটা এইট বিট ডেটা তাকে বলছি ডিসপ্লেসমেন্ট আমার এইট বিট অসট একটা ইমিডিয়েট একটা ভ্যালু বা ডেটা তাকে বলছি ডিসপ্লেসমেন্ট যার হেল্প নিয়ে আমরা মেমোরি অ্যাড্রেসটাকে ক্যালকুলেট করছি ওকে না যদি তুমি লেখো মুভ এক্স কমা তখন কিন্তু অ্যাড্রেস বোঝাবে কারণ তোমাকে ডিসপ্লেসমেন্ট লিখতে গেলে কোনো রেজিস্টারের সাথে তোমাকে যোগ করতে হবে তাকে কোনো মেমোরি রেজিস্টারের মধ্যে তোমার তার মধ্যে যে মেমোরি অ্যাড্রেস থাকবে তার সঙ্গে তোমাকে যোগ করতে হবে তখন কিন্তু এটাকে বোঝাবে ডিসপ্লেসমেন্ট আদারওয়াইজ তোমার কিন্তু ডিসপ্লেসমেন্ট তুমি কিন্তু শুধু কি লিখতে পারো যে মুভ এক্স কমা জিরো ফাইভ লিখতে পারবে থার্ড ব্যাকের মধ্যে তুমি জিরো ফাইভ লিখতে পারবে বলো পারবে তাহলে আমাকে সবসময় কিন্তু কোনো রেজিস্টারের সাথে আমাকে যোগ করতে হবে ওই ডিসপ্লেসমেন্টের ভ্যালুটাকে দিয়ে আমরা আলটিমেট একটা মেমরি অ্যাড্রেস ক্যালকুলেট করতে পারবো তখন তাকে বলবো ডিসপ্লেসমেন্ট ঠিক আছে বোঝা গেছে এবার আমার এই ডিসপ্লেসমেন্টের সাথে দুটো কনসেপ্ট আমার জড়িত আমি কোন কোন সময় মেমরি অ্যাড্রেস ক্যালকুলেট করার সময় আমরা একটা কনসেপ্ট খুব বলি সেটা হচ্ছে বেস রেজিস্টারের কন্টেন্টটাকে আমরা যোগ করি অ্যাজ আ মেমোরি অ্যাড্রেস তাহলে যাকে আমরা বেস বলি সেই বেস মানে হচ্ছে কন্টেন্ট অফ দ্য বেস রেজিস্টার আর আমরা কন্টেন্ট অফ দ্য আমরা বেস রেজিস্টার মানে আমরা বুঝি আইদার বিএক্স কিংবা বিপি বিএক্সটাও যেমন বেস রেজিস্টার আর বিপি হচ্ছে আমার বেস পয়েন্টটা তাকে কিন্তু আমরা এক কথায় বলতে পারি বেস অর্থে কন্টেন্ট অফ দ্য বেস রেজিস্টার মানে কিন্তু তাকে আমরা এক কথায় বলতে পারছি বেস ওকে আর সেটা অ্যাকচুয়ালি বোঝায় যে মানে হচ্ছে আমার বিএক্সের কন্টেন্ট হতে পারে কিংবা বিপির কন্টেন্ট হতে পারে এর দিয়ে কিন্তু আমরা মেমোরি অ্যাড্রেস ক্যালকুলেট করি কোনো কোনো সময় আমি যেমন এখানে বিএক্স প্লাস ওয়ান টু থ্রি ফোর লিখেছিলাম তাহলে এখানে কিন্তু বিএক্সটা হচ্ছে একটা বেস বা বেস রেজিস্টার আর তার সাথে আমাদের আর একটা কনসেপ্ট আছে টার্ম আছে যেটা হচ্ছে ইন্ডেক্স ইন্ডেক্স মানে হচ্ছে কন্টেন্ট অফ দ্য ইন্ডেক্স রেজিস্টার আর ইন্ডেক্স রেজিস্টার মানে আমরা জানি যে আমাদের এইট জিরো এইট সিক্স মাইক্রোপয়সায় তোমার দুটো ইন্ডেক্স রেজিস্টার আছে একটা হচ্ছে এসআই আর একটা হচ্ছে ডিআই অনেক সময় দেখবে আমরা এসআই ডিআইকেও কেউ দিয়ে দেবে কিন্তু মেমোরি অ্যাড্রেস আমরা ক্যালকুলেট করি আমি এটাও লিখতে পারতাম যে মুভ এক্স কমা এসআই প্লাস জিরো ফাইভ তাহলে এখানে কিন্তু এসআইটা কিন্তু একটা মেমোরি অ্যাড্রেস কিন্তু মিন করছে তার সাথে আমি জিরো ফাইভটাকে যোগ করছি এসআই কন্টেন্টের সাথে দিয়ে আমি একটা ফাইনাল মেমোরি অ্যাড্রেস পাচ্ছি যেখান থেকে কন্টেন্টটা বা তার পরের থেকে কন্টেন্টটাকে তুলে নিয়ে এসে আমাকে এক্সের মধ্যে রাখতে হচ্ছে ওকে তাহলে আমরা তিনটে টার্ম পড়লাম একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট একটা হচ্ছে বেস একটা হচ্ছে ইন্ডেক্স ওকে আর আমরা এটাও দেখেছি যে আমাকে কোনো মেমোরি অ্যাড্রেস ক্যালকুলেট করতে গেলে আমাকে অফসেটটাকে যোগ করতে হয় আমার স্টার্টিং অর অ্যাড্রেস অফ দ্য মেমোরি সেগমেন্ট ইন্টু সিক্সটিন বা আমি পাশে চারটে জিরোকে অ্যাপেন্ড করতে পারি ফ্রম দ্য কনসেপ্ট অফ দ্য সেগমেন্টেশন দিয়ে আমি তার সঙ্গে তোমার অপশনটাকে আমরা যোগ করি দিয়ে আমরা একটা মেমোরি অ্যাড্রেস আমরা পাই ওকে তাহলে এই কম্বিনেশন অফ থ্রি অ্যাড্রেস এলিমেন্ট এগুলো তো বলা হয় অ্যাড্রেস এলিমেন্ট কাকে বলা হয় না ডিসপ্লেসমেন্টটা হচ্ছে একটা অ্যাড্রেস এলিমেন্ট ওকে বেসটা হচ্ছে একটা অ্যাড্রেস এলিমেন্ট আর ইন্ডেক্স হচ্ছে একটা অ্যাড্রেস এলিমেন্ট তাহলে এই তিনটে অ্যাড্রেস এলিমেন্টকে দিয়ে আমরা কিছু অ্যাড্রেসিং মোডকে আমরা সলভ করবো যেমন আমরা ছটা অ্যাড্রেসিং মোডকে আমরা নিয়ে কাজ করতে পারবো এই অ্যাড্রেস এলিমেন্টগুলোকে দিয়ে একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট একটা হচ্ছে বেস আর একটা হচ্ছে ইন্ডেক্স মানে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমার একটা ইনস্টা আমার একটা অ্যাড্রেসিং মোড ছিল বেস্ট অ্যাড্রেসিং মোড আমার একটা অ্যাড্রেসিং মোড ছিল ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড আমার একটা অ্যাড্রেসিং মোড ছিল বেস্ট ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড আমার একটা অ্যাড্রেসিং মোড ছিল বেস্ট ইন্ডেক্স উইথ ডিসপ্লেসমেন্ট অ্যাড্রেসিং মোড ওকে অথবা আমরা ডিসপ্লেসমেন্ট বেস ইন্ডেক্স দিয়ে টোটাল আমরা ছটা অ্যাড্রেসিং মোডকে আমরা সলভ করতে পারবো বা আমরা বুঝতে পারবো বা বুঝতে গেলে আমার কিন্তু বেসের কনসেপ্ট দরকার ইন্ডেক্সের কনসেপ্ট দরকার আর আমার এখানে ডিসপ্লেসমেন্টের কনসেপ্ট দরকার ওকে সেই কোন ছটা আমরা এই বেস বা ইন্ডেক্স দিয়ে আমরা বুঝবো সেটা আমরা দেখবো প্রথম দুটো হচ্ছে আমার নর্মাল অ্যাড্রেসিং মোড রেজিস্টার আর হচ্ছে রেজিস্টার ইমিডিয়েট আর হচ্ছে তোমার দুটো হচ্ছে আমার বেসিক অ্যাড্রেসিং মোড আর ডিরেক্ট থেকে শুরু করে আপ টু বেস্ট ইন্ডেক্স উইথ ডিসপ্লেসমেন্ট পর্যন্ত এই বাকি ছটা পড়তে গেলে কিন্তু আমার এই তিনটে অ্যাড্রেস এলিমেন্টকে দিয়ে আমাকে কাজ বুঝতে হবে বা আমাকে জানতে হবে তো এটা হচ্ছে মানে প্রিলিমিনারি কনসেপ্ট মানে যাতে করে আমরা অ্যাড্রেসিং মোডটাকে আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি খুব ভালো করে এবার আমরা অ্যাড্রেসিং মোডের প্রত্যেকটা টাইপে আমরা আসবো ওয়ান বাই ওয়ান ওকে প্রথম যে টাইপটা আমার অ্যাড্রেসিং মোডের আছে দ্যাট ইস রেজিস্টার অ্যাড্রেসিং মোড ফার্স্ট যে টাইপে আসবো সেটা হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড এখানে আমার কোনো অ্যাড্রেস এলিমেন্টের কনসেপ্ট দরকার লাগবে না না লাগবে বেস না লাগবে ইন্ডেক্সড না লাগবে ডিসপ্লেসমেন্ট আমি কিন্তু সিম্পলি আমরা রেজিস্টার অ্যাড্রেসিং মোড আর ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডের কনসেপ্টে কিন্তু আমরা খুব সহজে আমরা বুঝতে পারবো ওকে রেজিস্টার অ্যাড্রেসিং মোড নামটার মধ্যে কিন্তু রেজিস্টার কথাটা রয়েছে ওকে আমরা কিন্তু বলেছিলাম যে অ্যাড্রেসিং মোড তাকেই বলে যখন আমরা যে ওয়ে বা যে মেথড বা যা যে প্রসেস ফলো করে আমরা ইনস্ট্রাকশনের মধ্যে অপারেন্টগুলোকে কীভাবে প্রোভাইড করব তার ওয়ে আউটটা আমাকে যে বলে দেয় তার নামই হচ্ছে অ্যাড্রেসিং মোড ওকে তাহলে আমরা এখন পড়ছি রেজিস্টার অ্যাড্রেসিং মোড তাহলে আমরা এখানে নিশ্চয়ই বুঝতে পারছি যে তার মানে তার মানে রেজিস্টার অ্যাড্রেসিং মোডে আমার অপারেন্টগুলো অবশ্যই কোনো না কোনো রেজিস্টার হবে সেটা হতে পারে কোনো এইচ বিট রেজিস্টার বা সেটা হতে পারে কোনো সিক্সটিন বিট রেজিস্টার আর সেই রেজিস্টারগুলো কিন্তু অবশ্যই আমার কোনো জেনারেল পারপাস রেজিস্টার হবে তাহলে যদি আমি একটা এক্সাম্পল তোমাকে দিই যে মুভ এ এক্স কমা এক্স তাহলে এখানে আমার দেখো আমার ইনস্ট্রাকশনটা যে অপারেন্টের উপরে কাজ করছে বোথ আর দ্য রেজিস্টার আমার এক্সটাও রেজিস্টার এক্সটাও আমার রেজিস্টার তাহলে আমি আমি বলতে পারি যে আমার এই ইনস্ট্রাকশনটা রেজিস্টার অ্যাড্রেসিং মোডকে ফলো করছে আমি তোমাকে যদি বলি যে অ্যাড এল কমা বিএল তাহলে আমার দেখো এখানে এলটা রেজিস্টার্ড একটা এচ বি রেজিস্টার্ড দেখো বিএলটাও কিন্তু একটা এচ বি রেজিস্টার তাহলে আমার কিন্তু বোথ আর দা রেজিস্টার্ড তাহলে আমার কিন্তু ইনস্ট্রাকশনটা আমি যখন লিখেছি আমি কিন্তু এটা তাকে স্পেসিফাই করেছি যে আমার এল এর মধ্যে যে কন্টেন্টটা আছে আর আমার বিএল এর মধ্যে যে কন্টেন্টটা আছে তাদের মধ্যে যোগ করে তুমি আমার এর মধ্যে স্টোর করো ওকে যদি আমি তোমার লিখি অ্যাড সিএক্স কমার ডিএক্স সেটা সেটাও কিন্তু আমার রেজিস্টার অ্যাড্রেসিং মোডের আন্ডারে পড়ছে কেন না যেহেতু আমার এখানে বোথ আর দা রেজিস্টার তাহলে এরকম তুমি কিন্তু অনেক এক্সাম্পল তুমি কিন্তু নিজে নিজেই লিখতে পারবে যে আমার যেখানে মানে শুধুমাত্র রেজিস্টার থাকবে অন্য কেউ থাকবে না আমার যা কিছু অপারেশন হবে বা যা কিছু আমরা অপারেশন পারফর্ম করবো সবটাই কিন্তু রেজিস্টার থেকে রেজিস্টারের মধ্যে বাকি এখানে কিন্তু আদার্স কোনো কনসেপ্ট আসবে না বা আদার্স কোনো অপারেন্ট আসবে না রেজিস্টার ছাড়া তখন এই ইনস্ট্রাকশনগুলোকে আমি বলতে পারি যে এই ইনস্ট্রাকশনগুলো আমার ফলো করছে রেজিস্টার অ্যাড্রেসিং মোডের কনসেপ্টকে তাহলে আমরা যদি এক কথা যদি তোমার যদি তার বেসিক কনসেপ্ট যদি আমরা লেখার চেষ্টা করি যে আমি এখানে দেখো খুব সিম্পলি লিখছি যে ইন রেজিস্টার অ্যাড্রেসিং মোড সংক্ষেপে র্যাম লিখলাম দ্য অপারেন্ট ইজ প্লেসড দ্য অপারেন্ট ইজ প্লেস দ্য অপারেন্ট ইজ প্লেস মানে হচ্ছে যে আমার ইনস্ট্রাকশনটা কারো উপরে কাজ করছে দ্য অপারেন্ট ইজ প্লেসড ইন ওয়ান অফ দ্য সিক্সটিন বিট এই সমস্ত এক্সাম্পল তোমাকে দেখিয়েছি এরকম এক্সাম্পল তুমি আরো অনেক ডিরাইভ করতে পারো তুমি সাব দিয়ে এক্সাম্পল নিতে পারো তুমি নিতে পারো তুমি ডিপ দিয়ে ইনস্ট্রাকশন নিতে পারো তুমি মুভের আরো তো অনেক ভ্যারিয়েশন আছে আমার জিপিআর দিয়ে আমরা তো ডিফারেন্ট ভ্যারিয়েশন দেখেছি মুভের তো যেখানে কিন্তু অনলি আমার রেজিস্টার থাকবে আর কিন্তু কেউ থাকবে না তখন সেই ইনস্ট্রাকশনগুলোকে আমরা বলবো যে আমার ইনস্ট্রাকশনগুলো রেজিস্টার্ড অ্যাড্রেসিং সিম মোডের আন্ডারে আছে ঠিক আছে সবাই বুঝতে পেরেছি যে হোয়াট ইজ রেজিস্টার্ড অ্যাড্রেসিং সিম মোড আমার পরীক্ষায় আমাকে কোনটুকু লিখতে হবে আমি ফার্স্ট লিখবো যে ইন রেজিস্টার্ড অ্যাড্রেসিং সিম মোড দ্য অপারেট ডিসপ্লেস ইন ওয়ান অফ দ্য সিক্সটিন পিট অর এইট পিট জেনারেল পারপাস রেজিস্টার দিয়ে এক্সাম্পল দেবে তো এই এক লাইন করে লিখবো আর এক্সাম্পল দেবো এই কিন্তু তোমাকে কন্টেন্ট লিখতে হবে আর কিন্তু তোমাকে কোথাও কিন্তু এলাবোরেট করার দরকার নেই হ্যাঁ বা তুমি বলতে পারো যে আমি স্যার যদি ইনস্ট্রাকশন একটু এলাবরেট করে দিই পাশে যদি লিখে দিই মিনিংটা কী কাজ করছে আমার ইনস্ট্রাকশনটা লিখতে পারো তুমি অ্যাড এল কোমা বিএল কি কাজ করো তুমি পাশে লিখে দাও দিয়ে পাশে লিখে দাও বা তুমি এখানে পাশে সে তার মিনিংটা লিখে দাও তাহলেও হবে কোনো সমস্যা নেই এটা কিন্তু এক্সট্রা লেখা হবে মানে তোমার টাইম নষ্ট করা হবে এটাকে পাশে তার মিনিংটাকে লেখা বা লিখতে কোনো লিখতে তো ভালোই হবে তো এটা হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোডের কনসেপ্ট সবাই বুঝতে পারলাম সবাই বুঝতে পেরেছি এবার চলে আসবো আমরা ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডের কনসেপ্ট ওকে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড তো ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড মানে আমরা নামটা শুনেই বুঝতে পারছি যে তার মানে আমার ইনস্ট্রাকশনের মধ্যে যে অপারেন্টগুলো আমরা প্রোভাইড করবো সেটা হচ্ছে অ্যাজ আ ইমিডিয়েট কোনো ভ্যালু বা ইমিডিয়েট কোনো ডেটা ওকে তাহলে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডে অপারেন ইজ স্পেসিফাইড ইন দ্য ইনস্ট্রাকশন ইটস আমার ইনস্ট্রাকশনটাই আমার অপারেনটাকে স্পেসিফাই করে দেবে ইমিডিয়েটলি যেমন আমি বলতে পারি যেমন ধরে নাও যদি আমি বলি যে মুভ এ এল কমা থার্টি ফাইভ এইচ তাহলে এই ইনস্ট্রাকশনটাতে আমার দেখো অপারেন্টটাকে আমি দেখো স্পেসিফাই করেছি দেখো করে করেছি কিন্তু মানে আমি করিনি কিন্তু কে করেছে না আমার দেখো ইনস্ট্রাকশন কিন্তু দেখো নিজেই কিন্তু স্পেসিফাই করে দিয়েছে মানে আমি অ্যাকচুয়ালি আমি করেছি কিন্তু আমি কিন্তু ইনস্ট্রাকশনের মধ্যেই কিন্তু বলে দিচ্ছি যে থার্টি ফাইভ এইচটা হচ্ছে আমার একটা ইমিডিয়েট ডেটা তাকে তুমি মুভ করো এর মধ্যে তাহলে আমার ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হওয়ার পর আমার এএলের কন্টেন্টটা এখন হয়ে যাবে তোমার থার্টি ফাইভ এইচ তো এটা হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডের আন্ডারে একটা এক্সাম্পল আমি বলতে পারি যে মুভ bx, কমা জিরো থ্রি জিরো ওয়ান কিন্তু কোনো তখন থার্ড ব্র্যাকেট দিয়ে নিই তাহলে এখানে কিন্তু জিরো থ্রি জিরো ওয়ানটা কিন্তু একটা সিক্সটিন বি একটা ইমিডিয়েট ভ্যালু বা ডেটা যাকে তুমি এর মধ্যে মুভ করছো তাহলে আমার এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হওয়ার পর আমার এর কন্টেন্ট কিন্তু হয়ে গেল জিরো থ্রি জিরো ওয়ান এটা কিন্তু কোনো সময় গুড়িয়ে ফেলবে না যে মুভ বি এক্স কমা জিরো থ্রি জিরো ওয়ান উইদাউট ব্র্যাকেট তার মিনিংটা কিন্তু একরকম আর যখনই তুমি এখানে লিখবে যে মুভ বি এক্স কমা থার্ড ব্র্যাকেটের মধ্যে জিরো থ্রি জিরো ওয়ান তার কিন্তু মিনিটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেল তাহলে এটা কিন্তু ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড নয় আমার এটা কিন্তু হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডের আন্ডারে পড়ছে তো এরকম এক্সাম্পল তো আমি আরও অনেক কিছু লিখতে পারি ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডের আন্ডারে ধরুন আমি তোমাকে লিখতেই পারি এরকমভাবে যে মুভ জিরো থ্রি জিরো ওয়ান কমা থ্রি ফাইভ নাইন এইট এইচ এটাও কিন্তু একটা ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডের আন্ডারে একটা ইনস্ট্রাকশন কেন না আমি পঁয়ত্রিশশো আটানব্বই একটা ডেটা তোমার সিক্সটিন পি ডেটা বা ইমিডিয়েট ডেটা তাকে আমি মুভ করছি কার মধ্যে জিরো থ্রি জিরো ওয়ান আর জিরো থ্রি জিরো টু তাহলে নাইন কি স্টোর হবে আমার জিরো থ্রি জিরো ওয়ানের মধ্যে আর থার্টি কি আমার স্টোর হবে জিরো থ্রি জিরো টু এর মধ্যে তাহলে এটাও কিন্তু একটা ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডের আন্ডারে কিন্তু একটা ইনস্ট্রাকশন আমি আবার লিখতে পারি যে অ্যাড এ এক্স কমা ওয়ান টু ফাইভ নাইন এইচ মানে আমার এক্সের কন্টেন্টের সাথে আমি ডি ইমিডিয়েটলি আমি অ্যাড করছি বারোশো উনষাট এইচ নাম্বারের মধ্যে যোগ করে আবার তাকে কিন্তু স্টোর করছি রেজাল্টটাকে আবার এক্সের মধ্যে তাহলে এটাও কিন্তু একটা ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডের আন্ডার একটা ইনস্ট্রাকশন তাহলে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে দ্য অপারেন্ট ইজ স্পেসিফাইড দ্য অপারেন্ট ইজ স্পেসিফাইড ইন দ্য ইনস্ট্রাকশন ইটসেলফ ইন দ্য ইনস্ট্রাকশন ইটসেলফ তখন আমরা এই অ্যাড ড্রেসিং মোডটাকে আমরা বলবো ইমিডিয়েট অ্যাড ড্রেসিং মোড আর এগুলো হচ্ছে আমার তার এক্সাম্পল আমি চার পাঁচটা করে এক্সাম্পল দেখাচ্ছি তোমরা আশা করি এই এক্সাম্পলগুলো ফলো করে বা এই কনসেপ্টটা ফলো করে তোমরা আরও অনেক এক্সাম্পল তোমরা কিন্তু নিজেরাই কিন্তু ডিরাইভ করতে পারবে বা লিখতে পারবে কারণ আমরা প্রচুর ইনস্ট্রাকশন পরে এসেছি ডিফারেন্ট ভ্যারিয়েশনের ইনস্ট্রাকশন পড়ে এসেছি আমরা ডিফারেন্ট গ্রুপের ক্ষেত্রে ওকে তাহলে আমাকে কনসেপ্টটাকে মাথায় রাখতে হবে দিয়ে আমি যে কোনো ইনস্ট্রাকশন কিন্তু আমরা নিজেরাই লিখতে পারি কোনো আমার কোনো বাউন্ডেশন নেই জাস্ট আমাকে সিনট্যাক্সটা ফলো করতে হবে বা আমাকে প্রতিটা ইনস্ট্রাকশান আমি তোমাকে সিনট্যাক্স দেখিয়েছিলাম যে এই সিনট্যাক্সটা ফলো করে আমরা এই ইনস্ট্রাকশনটাকে এটাকে আমরা লিখতে পারি তাহলে একটা সিনট্যাক্সের রেগেছে কিন্তু অনেক ইনস্ট্রাকশন আসে ওকে এটা হচ্ছে আমাদের ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড বা তার বেসিক কিছু এক্সাম্পল তো এবার চলে আসবো রেজিস্টার অ্যাড্রেসিং মোড পড়লাম ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড পড়লাম এবার চলে আসবো ডিরেক্ট অ্যাড্রেসিং মোডের কনসেপ্টে যেখান থেকে কিন্তু আমার অ্যাকচুয়ালি মেমোরির কনসেপ্টগুলো কিন্তু এবার চলে আসছে আস্তে আস্তে ওকে আমরা এবার চলে আসবো থার্ড টাইপের ডিরেক্ট অ্যাড্রেসিং মোড থার্ড টাইপটা হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং মোড আমি কনসেপ্টটা বলবার আগে কারোর মধ্যে কারো কিছু মনে হচ্ছে যে কোন অ্যাড্রেসিং মোডটাকে আমরা বা ডিরেক্ট অ্যাড্রেসিং মোডে আমরা অপারেন্টটাকে কীভাবে স্পেসিফাই করবো আমার কিন্তু মেন কনসেপ্ট হচ্ছে যে আমি প্রত্যেকটা অ্যাড্রেসিং মোডে আমি অপারেন্টটাকে আমি কীভাবে দেব রাখতে তাহলে আমার তাহলে কি ডিফারেন্স হলো আমার ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডের সাথে কিছু ডিফারেন্স থাকলো আমি তো ইমিডিয়েট যখন অ্যাড্রেসিং মোড বলেছিলাম তখন তো আমি ইমিডিয়েট কোনো ডেটা তো আমি রিস্টার মধ্যে রাখছিলাম বা কোনো মেমোরিতে রাখছি তা তুমি এখন যেটা বললে তখন তার সঙ্গে তাহলে ইমিডিয়েট কোনো রিফারেন্স নেই তার দুটো কনসেপ্ট কি এক তাই না আমার ডিরেক্ট অ্যাড্রেসিং মোডে কিন্তু আমি ডিরেক্ট কোনো ডেটাকে আমি স্পেসিফাই করছি না আমি বলে দিচ্ছি ডাইরেক্টলি কোনটা বলছি ডাইরেক্টলি না আমার অপারেন্টের অফসেটটাকে বলে দিচ্ছি যে আমার অপারেন্টটা কোথায় আছে কোন মেমোরিতে আছে আমার অপারেন্টটা তাকে আমি স্পেসিফাই করছি বা আমার অপারেন্টটা কোন রেজিস্টারের মধ্যে আছে তাকে স্পেসিফাই করছি তাহলে ডিরেক্ট অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে আমরা অপারেন্টের অফসেটটাকে আমি স্পেসিফাই করি সেটা হতে পারে আমার অ্যাজ আ এইট সিক্সটিন বিড কোনো ডিসপ্লেসমেন্ট এলিমেন্টের সাথে আমি হেল্প নিয়ে বলতে পারি আবার না হেল্প নিয়েও বলতে পারি যেমন ধরে নাও আমি তোমাকে বলছি যে অ্যাড এ এল কমা ব্র্যাকেটের মধ্যে জিরো থ্রি জিরো ওয়ান তা আমি তোমাকে বলে দিচ্ছি কিন্তু আমি কিন্তু বলছি ইনস্ট্রাকশনটাকে ডিরেক্টলি কি বলছি যে অ্যাড তুমি যে একটা কাজ করো তুমি তোমার এ এল এর মধ্যে একটা কন্টেন্ট আছে তার সাথে মেমোরিতে জিরো থ্রি জিরো ওয়ানের এর মধ্যে একটা কন্টেন্ট আছে তার যোগ করো যোগ করে তুমি রেজাল্টটাকে তুমি আমার এল এর মধ্যে স্টোর করো তাহলে আমি আমি বলে দিচ্ছি কিন্তু যে আমার আর অপারেন্ট যার সাথে আমার এল এর কন্টেন্টে যোগ হবে আমার সেই অপারেন্টটা কোথায় আছে আমি তা কি বলেছি তার আমি ইফেক্টিভ অ্যাড্রেসটা বলে দিয়েছি আমি তার কিন্তু অফসেটটা বলে দিয়েছি যে সেই তার অ্যাড্রেসটা কোথায় বা সে কোথায় আছে তা এখন তুমি মেমোরিতে জিরো থ্রি জিরো ওয়ানে যাবে সেখানে যাওয়ার পর তুমি দেখলে সেখানে জিরো ফাইভ আছে আর তোমার এল এর মধ্যে তোমার ধরো জিরো সিক্স আছে এখন তুমি জিরো সিক্স এর সঙ্গে তুমি কিন্তু জিরো ফাইভটা তুমি যোগ করবে তা আমি কিন্তু কোথাও ইমিডিয়েট কিন্তু কোনো ডেটাকে আমি কিন্তু যেখানে স্পেসিফাই করছি না আমি তার অফসেটটাকে কিন্তু এখানে স্পেসিফাই করি দ্যাট ইজ দ্য অফসেট অফ দ্য অপারেন্ট দ্যাট ইজ দ্য অফসেট অফ দ্য অপারেন্ট বা তুমি বলতে পারো যে স্যার যদি আমি এরকম কোনো ইনস্ট্রাকশন লিখি তাহলে কিছু হবে না যে অ্যাড জিরো থ্রি জিরো ওয়ান কমা এক্স সেটাও ভ্যালিড কেন ভ্যালিড না আমার এক্সটা হচ্ছে একটা রেজিস্টার তার কন্টেন্ট তার সাথে আমি কাকে যোগ করব না যাকে যোগ করব সেই কন্টেন্টটা আমার যেখানে আছে তার কিন্তু অ্যাড্রেসটা আমি কিন্তু ডিরেক্টলি প্রোভাইড করেছি তার অফসেটটা কিন্তু আমি ডিরেক্টলি প্রোভাইড করেছি অর্থাৎ জিরো আর জিরো থ্রি জিরো টু তাদের কন্টেন্টটাকে মার্চ করে আমি একটা সিক্সটিন বিট নাম্বার পাচ্ছি তার সাথে আমি যোগ করবো এক্সের কন্টেন্টের দি আবার কিন্তু যোগ করার পর রেজাল্টটা কিন্তু আমার স্টোর হবে 0301 আর 0302 এর মধ্যে একই ভাবে তাহলে এটাও কিন্তু আমার একটা ডাইরেক্ট অ্যাড্রেসিং মোডের কিন্তু আরেকটা एग्जांपल ওকে তাহলে আমার ইফেক্টিভ অ্যাড্রেস বা অফসেটটা অপারেন্ডের আমরা डायरेक्टली আমরা ইন্সট্রাকশনের মধ্যে প্রভাইড করছি বলেই আমার ইনস্ট্রাকশনটা আমরা এই অ্যাড্রেসিং মোডকে বলছি ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড তাহলে আমি এক কথা লিখতে পারি যে তা অফসেট বা ইফেক্টিভ অ্যাড্রেস যা বলবে তা ইফেক্টিভ অ্যাড্রেস

ডিরেক্ট অ্যাড্রেসিং মোডকে ফলো করবে বাট দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ডিরেক্ট অ্যাড্রেসিং মোড এবার তুমি এই এই এক্সাম্পলটাকে নিয়ে তুমি কিন্তু আরও অনেক এক্সাম্পল তৈরি করতে পারো তুমি লিখতেই পারো যে স্যার আমি লিখতেই তো পারি যে অ্যাড বিএল কমা জিরো ফোর জিরো ওয়ান আমি তো আরেকটা এক্সাম্পল তৈরি করতে পারি এখান থেকে যে অ্যাড এ এক্স কমা জিরো থ্রি জিরো ওয়ান ওকে তোমাকে কোনো একটা অপারেন্টের অ্যাড্রেস তোমাকে বা ইফেক্টিভ অ্যাড্রেস তোমাকে স্পেসিফাই করতে হবে বা ইউজিং থার্ড ব্র্যাকেট তুমি কিন্তু অ্যাড্রেসটা বলে দিচ্ছ ইনস্ট্রাকশনের মধ্যে তুমি অপারেন্টের অফসেটটা বলে দিচ্ছ বা তুমি অপারেন্টের তুমি ইফেক্টিভ অ্যাড্রেসটাকে তুমি বলে দিচ্ছ যার সাথে আমার অপারেশনটা অ্যাকচুয়ালি পারফর্ম হবে তখন আমি তাকে বলছি ডিরেক্ট অ্যাড্রেসিং মোড তাহলে আমার ডিরেক্ট অ্যাড্রেসিং মোডের সাথে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডের ডিফারেন্সটা আমরা বুঝতে পারলাম কিন্তু এখানে কোথাও কোনো ইমিডিয়েট কোনো ভ্যালুকে প্রোভাইড করিনি আমি কিন্তু এখানে একটা ইফেক্টিভ অ্যাড্রেসকে ডিরেক্টলি প্রোভাইড করেছি বা ইউজিং থার্ড প্যাকেট তার জন্য বলছি এটাকে ডিরেক্ট অ্যাড্রেসিং মোড তাহলে এটা কিন্তু অনেকটা আমার মেমোরির মধ্যে মেমোরি কন্টেন্ট নিয়ে কাজ করছে অনেক সময় কোনো সময় তা দেখো আলটিমেট দেখো আমার কিন্তু একটা একটা অপারেন্ট আছে মেমোরিতে আরেকটা অপারেন্ট এখন হয়তো আছে এল এর মধ্যে বা আছে বিএল এর মধ্যে বা হয়তো আছে এক্স এর মধ্যে থাকতে পারতো সিএক্স এর মধ্যে থাকতে পারতো ডিএক্স এর মধ্যে তো আমি এখানে এল বিএল গুলোকে আমি রিপ্লেস করে সি ডিএল করতে পারি আমি এক্স টাকে রিপ্লেস করে আমি এখানে সি এক্স করতে পারি কোনো সমস্যা নেই ততগুলো এক্সাম্পল কিন্তু আমার তৈরি হবে ডিরেক্ট অ্যাড্রেসিং মোডের আন্ডারে তো এটাকে বলছি ডিরেক্ট অ্যাড্রেসিং মোড ওকে দ্যাট ইজ আ ডিফারেন্স কিন্তু ডিফারেন্স কিন্তু কনসেপ্টগুলো কিন্তু ডিপার কো মানে ডিপে ঢুকতে হবে কিন্তু কনসেপ্টগুলো মানে ওপর ওপরে ভাবলে কিন্তু মনে হবে যে একই রকম ওকে তাহলে কেন ডিরেক্ট বলছি নিশ্চয় আমরা বুঝতে পেরেছি আর আগে আমি কেন ইমিডিয়েট বলছি নিশ্চয় বুঝতে পেরেছি তাই না নাম্বার আমি রেফার করবো আমি কিন্তু ইনডাইরেক্টলি একটা রেজিস্টারকে আমি কিন্তু মানে রেজিস্টারের হেল্প নিয়ে আমি কিন্তু একটা মেমোরিকে রেফার করবো ইনডাইরেক্টলি ওকে আমি কিন্তু ইনডাইরেক্টলি আমি ডিরেক্টলি কোনো অ্যাড্রেসকে স্পেসিফাই করছি না না করে আমি রেজিস্টারের থ্রু দিয়ে আমি অ্যাড্রেসটাকে বলে দিচ্ছি তার জন্য নামটা হচ্ছে রেজিস্টার ইনডাইরেক্ট তাহলে আমার এখানে অপারেন্টের অফসেটটা আমি প্লেস করে রাখবো কোনো একটা রেজিস্টারের মধ্যে সেই রেজিস্টারগুলো যার মধ্যে আমরা অপারেন্টের অফসেট বা অপারেন্টের কোনো ইফেক্টিভ অ্যাড্রেসকে আমরা প্লেস করে রাখতে পারি তো সেই রেজিস্টারগুলো হচ্ছে আমার বেস্ট রেজিস্টার আর হচ্ছে ইন্ডেক্স রেজিস্টার লাইক বিএক্স বিপি অথবা এস আই ডিআই তাহলে যদি আমরা রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোডে যদি আমরা কনসেপ্টে যদি আমরা আসি তাহলে কি বলতে পারি যে দ্য অপারেন্ট অফসেট দ্য অপারেন্ট অফসেট ইজ প্লেসড ইন এনি ওয়ান এনি ওয়ান অফ দ্য রেজিস্টার তাহলে এনি ওয়ান অফ দ্য রেজিস্টার কার মধ্যে নয় বি এক্স নয় বিপি নয় এস আই নয় ডিআই এনি ওয়ান অফ দ্য রেজিস্টার পাশে মেনশন করে দিতে পারি বিএক্স বিপি এসআই ডিআই অ্যাস স্পেসিফাই তুমি যাকে স্পেসিফাই করবে তুমি যাকে স্পেসিফাই করবে ইনস্ট্রাকশনের মধ্যে ইন দ্য ইনস্ট্রাকশন তখন তাকে আমি বলছি রেজিস্টার ইনডাইরেক্ট

বিএক্স বিপি এস আইডিআই তাহলে আমি বিএক্সটাকে তোমার চেঞ্জ করে এস আইডিআই করতে পারি বিপি করতে পারি আমি এ এক্সটাকে চেঞ্জ করে তোমার আমি এখানে বিএক্সি এক্সডিএক্স করতে পারি তা তোমার তুমি সাতটা এক্সাম্পল হয়ে যাবে তাহলে এই ধরনের ইনস্ট্রাকশনগুলোকে আমরা বলবো রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড কেন কারণ নামটা কারণ রেজিস্টার ইনডাইরেক্ট আমি কিন্তু মেমোরিটা কিন্তু ডিরেক্ট প্রোভাইড করছি না আমি মেমোরিটাকে প্রোভাইড করছি একটা রেজিস্টারের থ্রু দিয়ে যেমন বিএক্স বা বিপি বা এস আই বা তার থ্রু দিয়ে প্রোভাইড করছি বলে এর নামটা হচ্ছে রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড আমি দেখো লিখতে পারি কি যে অ্যাড এল কমা উইদিন থার্ডেট এস আই লিখতে পারি দেখো তোমাকে বলো তো এটা ভ্যালিড কিনা এই ইনস্ট্রাকশন তোমার ভ্যালিড কিনা বলো তো আন্ডার দ্য রেজিস্টার অ্যাড্রেসিং মোড এটা ভ্যালিড না ইনভ্যালিড অ্যাড এল কমা এস আই এটা ভ্যালিড না ইনভ্যালিড কেন ইনভ কেন হোয়াই এসআ তোমাকে এরবিট কে বলেছে এস আই তোমার এরবিট কে বলেছে হ্যাঁ এস আই তো তোমার সিক্স নিবিট তোমার তো হোক না তো এসআই মধ্যে আমার তো সিক্স নিবিট তোমার একটা নাম্বার আছে ধরুন আমি ধরলাম যে জিরো থ্রি জিরো ওয়ান তাহলে জিরো থ্রি জিরো ওয়ান তোমার কি আছে তোমার থার্ড ব্রাট দেওয়া আছে না তো তার মানে কি বোঝায় তাহলে তাহলে থার্ড ব্যাকেট আবার এসআই মানে কী বোঝায় যে জিরো থ্রি জিরো ওয়ানের কন্টেন্ট তাহলে মেমোরি তো আমার জিরো থ্রি জিরো ওয়ানের মধ্যে একটা কন্টেন্ট আছে ধরলাম তো জিরো ফাইভ তাকে নিয়ে এসে আমি কার মধ্যে তার সঙ্গে তোমার যোগ করছি কার এর কন্টেন্টে তোমার যোগ করছি তাই তোমার আমার ভ্যালিড এটা আমার ভ্যালিড ইনস্ট্রাকশন আমার যদি এখানে যদি এক্স বসতে পারে তো আমার তো এখানে তো কোনো তো বসতে পারে পারে না আমার সিনটাসটা কি মুভ রেজিস্টার কমা মেমোরি তাই তো তাহলে সেই মেমোরিটাকে আমি কীভাবে দিচ্ছি না বিএক্স বিপি এস আই ডি আই এর থ্রুতে দিচ্ছে ওকে আমার সিনটেক্সটা হচ্ছে মুভ কমা মেমোরি সেই মেমোরিটাকে আমি কোনো রেজিস্টারের থ্রুতে আমি দিচ্ছি আমি কিন্তু ডিরেক্ট কোনো মেমোরি অ্যাড্রেস লিখতে পারবো না যদি তুমি লেখো মুভ এক্স কমা জিরো থ্রি জিরো ওয়ান তাহলে সেটা কিন্তু তোমার রেজিস্টার ইনডাইরেক্ট হবে না তখন কি হয়ে গেলো এটা এটা তখন কি হয়ে গেলো এটা বলো কি হয়ে গেলো ডিরেক্ট অ্যাড্রেসিং মোড হয়ে গেল তাহলে আমরা বুঝতে পারছি যে ডিরেক্ট আর রেজিস্টার ইনডাইরেক্টের মধ্যে ডিফারেন্স কি রেজিস্টার ইন্টারেক্ট হতে গেলে কিন্তু আমাকে অ্যাড্রেসটা কিন্তু আমাকে অবশ্যই এই ডিএক্স ডিপি এস আই ডিআই থ্রু দিয়ে আমাকে প্রোভাইড করতে হবে ইনস্ট্রাকশনের মধ্যে তবে সেটা কিন্তু রেজিস্টার ইনডাইরেক্ট হবে ওকে ঠিক আছে নাম্বার ফোর আপ টু ওয়ান টু ফোর সবার কাছে ক্লিয়ার হয়েছে ওয়ান টু ফোর হুম মানে আমরা আমাদেরকে ডিফারেন্সগুলো বুঝতে হবে যে আমি কেন বলছি এটাকে ঠিক আছে যদি আমি ডিফারেন্স যদি আমি ধরতে পারি তাহলে কিন্তু কোনো সমস্যা নেই ওকে নাহলে কিন্তু মনে হবে একই রকম নাম্বার ফাইভ বেস্ট অ্যাড্রেসিং মোড তাহলে নামটা শুনে এখানে বেস্ট অ্যাড্রেসিং মোডের নামটা শুনে এখানে আমরা কি কোনো কিছু গেস করতে পারছি এক্স্যাক্টলি তাই তাহলে এখানে নামটা তোমার যেহেতু বেস্ট অ্যাড্রেসিং মোড আমি একটু আগেই পড়ে আসছিলাম বেস্ট একটা মেমোরি একটা অ্যাড্রেস এলিমেন্ট তাই না তাহলে আমার এখানে বেস্ট অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে আমার অপারেন্টের অফসেট থাকবে আইদার বিএক্স বা বিপির মধ্যে কিন্তু বেস্ট অ্যাড্রেসিং মোডে আমার কিন্তু এইট বিড বা সিক্সটিন বিট ডিসপ্লেসমেন্ট কিন্তু যোগ হতে পারে বা যোগ হবে তাহলে বেস্ট অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে যখন আমরা অপারেন্টের যখন অফসেট যখন ক্যালকুলেট করব বা ইফেক্টিভ অ্যাড্রেস যখন ক্যালকুলেট করব তখন সেটা তোমার হতে পারে যে আমার বিএক্স বা বিপির কন্টেন্ট তার সাথে আমাকে এইট বিট বা সিক্সটিন বিট কোনো ডিসপ্লেসমেন্ট আমাকে যোগ করে আমাকে তারপরে অ্যাকচুয়াল অপসেটটা আমাকে ক্যালকুলেট করতে হবে ওকে এইট বিট বা সিক্সটিন বিট ডিসপ্লেসমেন্ট এইভাবে কিন্তু আমরা অপারেন্ডের অপসেটটাকে আমরা ফাইন্ড আউট করবো ইন কেস অফ বেস্ট অ্যাড্রেসিং মোড ওকে তাহলে আমাকে এই বেস্ট অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে আমরা অপারেন্ডের অপসেটটা আমরা বুঝতে পারলাম কেমন বা কেমন ফর্মারটা থাকবে বি প্লাস জিরো ফাইভ

জিরো ফাইভ হতে পারে বা তুমি এখানে বলতে পারো যে স্যার এটা এক্স প্লাস ওয়ান টু থ্রি ফোর হতে পারে বা তুমি এখানে বলতে পারো যে স্যার এটা বিপি প্লাস ওয়ান টু থ্রি ফোর হতে পারে তুমি এবার যত ভ্যালু চেঞ্জ করবে তত তোমার ডিফারেন্ট ডিফারেন্ট ইনস্ট্রাকশন আসবে সব তোমার তখন একই টাইপের ইনস্ট্রাকশন এবার তুমি এখানে এক্সি সব করেছো তুমি পাশে আবার তুমি সব এখানে তুমি বিএকসটা তুমি ব্যবহার করবে না কারণ কি কারণ বিএসটা কিন্তু এখানে তোমার অ্যাজ অ্যাড্রেস এলিমেন্ট হিসাবে কিন্তু কাজ করছে অর্থাৎ তুমি এখানে তুমি এক্সে করবে তুমি এবার সিএক্স করে দাও মুভ সিএক্স কমা বিএক্স প্লাস জিরো ফাইভ করতে পারি তাই না আমি সিএক্সের পরিবর্তে আমি যেখানে তোমার ডিএক্সি রিপ্লেস করতে পারি আমি এখানে তোমার বিএক্স এর পরিবর্তে বিপি করে দিতে পারি তো এইভাবে ডিফারেন্ট পারমুটেশন কম্বিনেশন করে আমরা ডিফারেন্ট ইনস্ট্রাকশন তৈরি করতে পারবো না আমার এই ফর্ম এই স্টেটমেন্টের উপরে বেশ করে যে কী করে আমি অপারেনের অপশনটাকে ক্যালকুলেট করছি তাহলে বেস্ট অ্যাড্রেসিং মূলের ক্ষেত্রে কিন্তু একমাত্র তোমার যে রেজিস্টারগুলো ব্যবহার করা হবে সেটা হচ্ছে বিএক্স বা বিপি আর তার সাথে আমাকে এইট বিট বা সিক্সটিন বিট কোনো ডিসপ্লেসমেন্টকে আমাকে ইউজ করতে হবে ওকে তো এটা কিন্তু অ্যাকচুয়াল কনসেপ্ট যে আমার বেক্স বিএক্স কিন্তু বেস রেজিস্টার আর বিপি কিন্তু হচ্ছে আমার বেস রেজিস্টার ওকে এবার এই বিপি তোমার কিন্তু অ্যাকচুয়ালি বেস রেজিস্টার ফর দ্য স্ট্যাক্স সেগমেন্ট আর বিএক্সটা হচ্ছে বেস রেজিস্টার ফর দ্য ডেটা সেগমেন্ট এটা কিন্তু ডিফারেন্স আর কিন্তু কোনো ডিফারেন্স নেই এদের মধ্যে বোধ আর দ্য বেস রেজিস্টার একটা তোমার ইউজ করা হয় ডেটা সেগমেন্টে আর একটা তোমার জমা করা হয় স্ট্যাক্স সেগমেন্টে তো এই কনসেপ্টটা যদি আমার যদি আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা এখন অ্যাড্রেসিং মোডের কনসেপ্ট অ্যাড্রেসিং মোডে কনসেপ্ট আমরা বলে একটু সবাই মিলে যে অপারেন্ট অফসেট তাহলে অপারেন্টের অফসেট তো তোমাদের তোমার কি হয়ে যাবে ইন্ডেক্স রেজিস্টার এসআই বিট ডিসপ্লেসমেন্ট তাই তো তাহলে আমার কিন্তু মেন আমার কিন্তু আমরা কিন্তু সবসময় মানে মানে খুঁজে বেড়াচ্ছি যে আমার অপারেন্টের অপসেটটা আমি কীভাবে স্পেসিফাই করব তা এখানে কিন্তু কষ্ট জেনে যাচ্ছি যে বেস অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে আমার অপারেন্টের অপসেটটা তোমার কিন্তু হচ্ছে বিএক্স বিএক্স অর বিপি প্লাস এইট বি টিক্সবি ডিসপ্লেসমেন্ট আর ইন্ডেক্সের ক্ষেত্রে কিন্তু আমার জাস্ট রিভার্স ওখানে তোমার বেস্ট ছিল এখানে আছে ইন্ডেক্স বলে আমার কিন্তু এস আই বা এর কন্টেন্ট তার সাথে হচ্ছে এইট বি প্লাস ডিসপ্লেসমেন্ট বা বিট কোনো ডিসপ্লেসমেন্ট যোগ করে আমাকে অ্যাকচুয়াল আমরা অপারেন্টের অপসেটটাকে ক্যালকুলেট করছি তা আমি এখানে বলতেই পারি যে মুভ এ আমার আগের এক্সাম্পল তোমার সবই ভ্যালিড শুধুমাত্র আমাকে এখানে বিএক্স বিপিটাকে সরিয়ে দিয়ে আমাকে এস আই ব্যবহার করতে হবে বা ডিআই ব্যবহার করতে হবে তাহলেই তো হবে এটা বলতে পারি আমি বলতে পারি যে মুভ এ এল কমা এটাও তো বলতে পারি মুভ এল এল কমা এ এল কমা ডিআই প্লাস ওয়ান টু থ্রি ফোর সেটাও তো বলতে পারি কোনো সমস্যা আছে এইচ তো এরকমভাবে আমরা কিন্তু আরও অনেক গোটা দশ পনেরো ইনস্ট্রাকশন কিন্তু নিজেরাই আমরা তৈরি করতে পারি এই অফসেটের এই রুলসটা বা নর্মসটা ফলো করে কি করে আমি আমার অপারেন্টের অফসেটটা কী হবে তাই তো পারি তো তাহলে এই এক্সাম্পলটা হচ্ছে আমার এক্সাম্পল অফ আর এইট বি ডিসপ্লেসমেন্ট আর এটা হচ্ছে এক্সাম্পল অফ আর সিক্সটিন বি ডিসপ্লেসমেন্ট মানে আন্ডার দ্য ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড আন্ডার দ্য ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড এবার চলে আসবো বেস্ট ইন্ডেক্সড বেস্ট হলো ইন্ডেক্সড হলো এবার চলে আসবো নাম্বার সেভেন বেস্ট ইন্ডেক্সড অ্যাড্রেসিং মোড বেস্ট ইন্ডেক্সড অ্যাড্রেসিং মোড এর অপারেন্টের অফসেট কি হবে তাহলে এখানে অপারেন্ডের অফসেটটা হচ্ছে দেখো বেস্ট ইন্ডেক্স মানে হচ্ছে দুটো পাঁচ করে দিয়েছে এখন তাহলে এখন দেখো কি হচ্ছে দুটো দেখো প্লাস এই থার্ড কিন্তু দিতে কিন্তু ভুলবে না কিন্তু পুরো মানে উল্টো হয়ে যাবে কিন্তু জিনিসটা ওকে তার সঙ্গে তোমার লিখছি এস আই অর ডিআই এরকম ভাবে আমরা বেস্ট ইন্ডেক্স অ্যাড্রেসিং মোডে আমরা যে ইনস্ট্রাকশনগুলোকে ফলো করবো বা ইউজ করব তার অপসেটটা কিন্তু এই প্যাটার্নে কিন্তু থাকবে তাহলে আমরা যদি এক্সাম্পল বলি বলো নাম্বার ওয়ান বলো অ্যাড আমি ধরো অ্যাড দিয়ে বলবো বলো দেখে এক্সাম্পল অ্যাড বেশ সেকেন্ড এক্সাম্পল বলো মুভ দিয়ে বলো একটা কেউ একটা মুভ দিয়ে বলো এটা মুভ দিয়ে বলো আমি এখানে মুভ দিয়ে আমি এখানে বি এক্স লিখতে পারি মুভ দিয়ে আমি এখানে সি এক্স লিখতে পারি মুভ দিয়ে আমি এখানে ডি এক্স লিখতে পারি কমা 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 দিলাম আমি পাশে এখানে তো লিখতে পারি যে বি এক্স প্লাস এস আই সবগুলো তো তোমায় একই তো লিখতে পারি তাই তো আমি আবার পরবর্তী যখন এক্সাম্পল লিখবো তখন আমি এখানে মুভ এক্স করবো কমা দিয়ে পাশে বিএক্স এস আই করেছি আমি চেঞ্জ করে দিয়ে এখানে বিপি প্লাস ডিআই করে দেবো ওকে আমি এবার সেম এক্সাম্পল তোমার তিনটে নেবো কয়ে আমরা প্রায় গোটা কুড়ি তিরিশ তো এক্সাম্পল করতেই পারি এরকমভাবে মানে ডিফারেন্ট কম্বিনেশনে করতে পারি না বলো আমাকে শুধুমাত্র এই নর্মসটা আমাকে ফলো করতে হবে আমার কিন্তু মাইন্ড ইট যে বেস্ট ইন্ডেক্স অ্যাড্রেসিং মোডে কিন্তু কোনো ডিসপ্লেসমেন্ট যোগ হয় না কারণ তার জন্য আমার একটা স্পেশাল ইনস্টা স্পেশাল একটা অ্যাড্রেসিং মোড আছে বেস্ট ইন্ডেক্স উইথ ডিসপ্লেসমেন্ট অ্যাড্রেসিং মোড তো সেখানে গিয়ে আমরা কিন্তু ওই ডিসপ্লেসমেন্টটাকে আমরা কিন্তু অ্যাড করবো ওকে নাম্বার এইট যার নাম হচ্ছে বেস্ট ইন্ডেক্সড ওকে বেস্ট ইন্ডেক্স উইথ ডিসপ্লেসমেন্ট এখানে গিয়ে কিন্তু আমার ডিসপ্লেসমেন্টটা যোগ হবে তাহলে আমার আগেরটার সাথে এটা কিন্তু ডিফারেন্স হচ্ছে ওই একটাই যে আমার বেস্ট ইন্ডেক্সের ক্ষেত্রে কোনো ডিসপ্লেসমেন্ট এলিমেন্ট যোগ হয় না আর বেস্ট ইন্ডেক্স উইথ ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে কিন্তু আমার ইন্ডেক্স আমার ডিসপ্লেসমেন্ট এলিমেন্ট কিন্তু যোগ হয় যেটা হতে পারে আইদার এইট বি ডিসপ্লেসমেন্ট কিংবা হতে পারে কোনো সিক্সটিন বি ডিসপ্লেসমেন্ট অথবা আমার এখানে অপারেন্টের অপসেটটা তার মানে আমরা সবাই বুঝতে পারছি যে অপারেন্ট অপশন মানে এখানে তোমার আসবে কি না বিএক্স অথবা বিপি তার কন্টেন্ট তাই তো প্লাস এস আই অথবা বিআই তার কন্টেন্ট যোগ হবে তার সাথে আমার যোগ হবে এইট বিট বা সিক্সটিন বিট কোনো ডিসপ্লেসমেন্ট দিয়ে আমরা যে অ্যাড্রেসটা পাবো সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমার অপারেন্টের অ্যাড্রেস বা অপারেন্টের অফসেট যেখানে আমার অপারেন্টটা আছে তাহলে এই অফসেটের ক্যালকুলেশনটা ফলো করে আমরা যদি একটা এক্সাম্পল নিই আমরা সবাই বুঝতে পারছি এক্সাম্পলটা এরকমভাবে আমরা লিখতে পারি যে মুখ এ এক্স কমা বি এক্স প্লাস এস আই প্লাস জিরো ফাইভ এটা অবশ্যই এক্সাম্পল অফ আইট বি ডিসপ্লেসমেন্ট বলতে পারি আমরা সবাই আমরা এগ্রি করছি এটার সাথে আমরা আবার বলতে পারি সেম এক্সাম্পল নেব মুভ এক্স কমা বি এক্স প্লাস আই আমি এখানে শুধুমাত্র করে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর এইচ এইচ সাথে তুমি লিখতে পারো না লিখতে পারো পাশে তুমি এখানে লিখে দাও এটা হচ্ছে সিক্সটিন বি ডিসপ্লেসমেন্ট যখন এক্সাম্পল দেখাবে যদি আমার এইট বিট দেখাও তাহলে কিন্তু সাইডে কিন্তু সিক্সটিন বিটটাকে কিন্তু দেখাবে তাহলে তোমার যে তোমার খাতাটা কিন্তু ডিভালিউশন করবে সে জানবে যে হ্যাঁ তুমি ডিসপ্লেসমেন্টের পুরো কনসেপ্টটাই তুমি জানো তো এরকম আমরা অ্যাড দিয়ে করতে পারি আমি মুভের এখানে এক্স এর পরিবর্তে এক্স ব্যবহার করতে পারি পরবর্তী ক্ষেত্রে হয়তো আমরা ডিএক্স ব্যবহার করতে পারি আমি এখানে এল ব্যবহার করতে পারি আমি এখানে এল ব্যবহার করতে পারি আমি এখানে এল ব্যবহার করতে পারি এইচ ব্যবহার করতে পারি এল ব্যবহার করতে পারি ওকে তাহলে আমরা ডিফারেন্ট ভ্যারিয়েশন অফ ইনস্ট্রাকশন কিন্তু আমি এখান থেকে ফর্মেশন করতে পারবো পারবো তো অর নো দেখো এবার তুমি আটটা আটটা ইনস্টা আটটা অ্যাড্রেসিং মোড তুমি এবার একবার রিক্যাপ করো নিজের মনে মনে যে আমরা কোনটাতে কি পড়লাম আমরা কি অ্যাকচুয়ালি ডিফারেন্সগুলো বুঝতে পেরেছি যে কোন কোন অ্যাড্রেসিং মোডের সাথে কোন অ্যাড্রেসিং মোডের কি ডিফারেন্স এই লাস্টের লাস্টের চারটে পড়তে গিয়ে কোনো সমস্যা হয়েছে বেস্ট বে ইন্ডেক্সড বেস্ট ইনডেক্স আর হচ্ছে বেস্ট ইন্ডেক্স ডিসপ্লেসমেন্ট লাস্টের পাঁচ থেকে আট পর্যন্ত পড়তে কোনো সমস্যা হয়েছে লাস্টের চারটে পড়তে কোনো সমস্যা হয়েছে এটা তো পুরো জলের মতো সবার কাছে তো মানে জলের মতো ক্লিয়ার বা ইজি কনসেপ্ট ওকে আমাদের যেখানে আমরা যেখানে মেন ডিফারেন্সটা আমাদের আসে সেটা তোমার হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং মোড আর রেজিস্টার ইন্ডেক্ট অ্যাড্রেসিং মোডের মধ্যে কিন্তু মেন ডিফারেন্সটা আছে একটা তো আমরা ডিরেক্ট অ্যাড্রেস প্রোভাইড করে দিই আরটা তো আমরা অ্যাড্রেস প্রোভাইড করি ঠিকই কিন্তু কোনো রেজিস্টারে হেল্প নেই সেটা হতে পারে আমার বিএক্স কিংবা বিপি কিংবা এসআই কিংবা টিআই আর রেজিস্টার অ্যাড্রেসিং মোড যেখানে আমার সবই রেজিস্টার আমার বোধ দ্য অপারেন্ট আর রেজিস্টার আর ইনকেস অফ ইমিডিয়েট ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড আমি যেখানে কিন্তু ইমিডিয়েট কোনো ভ্যালুকে আমরা প্রোভাইড করছি নট দ্য অ্যাড্রেস ইমিডিয়েট কোনো ভ্যালুকে আমরা ইনস্ট্রাকশনের মধ্যে ইটসেলফ আমরা প্রোভাইড করে দিচ্ছি তাকে আমরা বলছি ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড ঠিক আছে তাহলে আমরা এবার কয়েকটা আমি ইনস্ট্রাকশন তোমাদেরকে দেবো সেই ইনস্ট্রাকশন পরীক্ষার সময় কিছু তোমাকে ইনস্ট্রাকশন বলে দেবে দেন সেই ইনস্ট্রাকশন থেকে তোমাকে বলবে যে ফাইন্ড দ্য অ্যাড্রেসিং মোড ফর দ্য ফলোইং ইনস্ট্রাকশন তোমাকে হয়তো পাঁচটা বা ছটা তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিল তোমাকে বলে যে টু ফাইন্ড অ্যাড্রেসিং মোড তোমাকে প্রতিটা ইনস্ট্রাকশন হয়ে গেছে তোমাকে অ্যাড্রেসিং মোডগুলোকে ফাইন করতে হবে বা তোমাকে বলতে পারে যে গিভ সুটেবল এক্সাম্পল ফর দ্য ফলোইং অ্যাড্রেসিং মোড তোমাকে হয়তো চারটে অ্যাড্রেসিং মোডের নাম বলে দিল যে বলে তাদেরকে একটা করে সুটেবল এক্সাম্পল তোমাকে প্রোভাইড করতে হবে ঠিক আছে অর্থাৎ অ্যাড্রেসিং মোড কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমাদের অ্যাড্রেসিং মোড পরীক্ষায় আসবে ধরে রাখো আর যদি পরীক্ষায় অ্যাড্রেসিং মোড আসে তার সঙ্গে নিউমেরিক্যাল আসবে এরকম টাইপের তোমাকে অ্যাড্রেসিং মোড দিয়ে তোমাকে তার এক্সাম্পল দিতে বলবে বা তোমাকে এক্সাম্পল দিয়ে তোমাকে বলবে যে এই এক্সাম্পলগুলো কোন অ্যাড্রেসিং মোডের আন্ডারে বিলং করে তো সেটা ওটা কিন্তু আসতে পারে যে যে কোনো কিছুভাবেই কিন্তু আসতে পারে অথবা আমরা যেভাবেই আসুক না কারণ আমাদের প্রবলেমে আমরা কিন্তু এখন মানে রেডি আছি যে আমরা যেভাবেই আসবো আমরা কিন্তু করতে পারবো তো আমি এখন তোমাকে অ্যাড্রেসিং মোড থেকে কিছু প্রবলেম কিভাবে আসে বা কিছু প্রবলেম যদি আমি তোমাকে দেখাই বা বলি একটা প্রবলেম হ্যাঁ মোড থেকে একটা প্রবলেম আমি ডিরেক্ট অ্যাড্রেসিং মোডে ওই প্রবলেমে গেলাম না যেখানে আমি তোমাকে ইনস্ট্রাকশন দেবো বা তুমি বলবে আমাকে এটা কোন অ্যাড্রেসিং মোডের আন্ডারে আছে সে আমি পরে আসছি তার আগে একটা প্রবলেম দেখি ধরে নাও সাপোজ খুব সুন্দর কিন্তু একটা প্রবলেম ভালো করে বুঝে আমাকে অ্যান্সার দেবে

এটা তোমার ডিএস মানে কিন্তু ডিএসআর ডেটা সেগমেন্ট রেজিস্টার ওয়ান থাউজেন্ড এস এস টু থাউজেন্ড আর হচ্ছে ডিসপ্লেসমেন্ট তোমাকে বলে দেওয়া আছে ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু জিরো ফাইভ ডাবল জিরো এইচ এটা তোমাকে গিভেন ওকে যে সাপোজ দ্য ফলোই কন্ডিশন হোল্ড ফর দ্য রেজিস্টার ইন এন্ড এইট জিরো এইট সিক্স তোমার এখন এইট জিরো এইট সিক্সে তোমার যে রেজিস্টারগুলো রয়েছে তার মধ্যে তোমার কিছু রেজিস্টার এখানে দেওয়া হয়েছে তার কিন্তু কিছু তার মধ্যে এই ভ্যালুগুলো রয়েছে কার কাছে ভ্যালু আছে কারোর কাছে অ্যাড্রেস আছে যার কথা কিছু ভ্যালু আছে এবার তোমাকে কোশ্চেনটা দিয়েছে যে নাও ক্যালকুলেট নাও ক্যালকুলেট দ্য ইফেক্টিভ অ্যাড্রেস অ্যান্ড দ্যাল অ্যাড্রেস যেটা আমরা বের করে এসেছি মানে আমার সেগমেন্টের সাথে আমরা সিক্সটিন মাল্টিপ্লাই করতে পারি বা হেকসালে আমি তোমার দশ মাল্টিপ্লাই করতে পারি তার সঙ্গে হচ্ছে আমার অফসেট যোগ করে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস পাই ফিজিক্যাল অ্যাড্রেস অফ অব দা বলবো না ফর দা ফলোয়িং ইনস্ট্রাকশন ফর দ্যাকশন ওকে এবার আমি ফর দ্য ফলোয়িং যে ইনস্ট্রাকশন গুলো আমি তোমাকে বলবো আহ সেটা হচ্ছে ফার্স্টে তোমাকে বলবো আমি পার্ট গুলোকে বলছি ঠিক আছে পার্ট থার্ড ব্র্যাকেট অফ ওকে থার্ড ব্র্যাকেট অফ দা এক্স এর ফার্স্টে আমরা ইফেক্টিভ অ্যাড্রেস বা অফসেটটাকে ফার্স্টে আমরা ক্যালকুলেট করব তাহলে এখন থার্ড ব্র্যাকেট অফ বি এক্স যদি তোমার থাকে কোনো ইনস্ট্রাকশানে তাহলে সেটা আমাকে ফার্স্টে বলে ফেলো যে সেটা কোন রেজিস্টার কোন অ্যাড্রেসিং মোডের আন্ডারে পড়বে থার্ড ব্র্যাকেট অফ যদি থাকে কোনো ইনস্ট্রাকশন আবার বলো রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোডাক তুমি কেন এটাকে ডিরেক্ট অ্যাড্রেসিং মোড বললে রেজিস্টার ইনডাইরেক্ট মোট তাহলে আমার এখানে তাহলে ইফেক্টিভ অ্যাড্রেস কত কত হবে 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 বা অফসেট এখানে তাহলে অফসেটটা কেন না বিএক্স এর আমার মধ্যে বিএক্স এর ভ্যালু কি আছে দেখো ওয়ান টু থ্রি ফোর তাহলে থার্ড ব্র্যাকেট অফ বিএক্স মানে কি না ওয়ান টু থ্রি ফোরটা তো আমার অপারেন্টের অফসেট যেখানে আমার অপারেন্ট আছে এবার যদি বলি তোমার যে এর ফিজিক্যাল অ্যাড্রেসটা কত হবে এর ফিজিক্যাল অ্যাড্রেসটা কত হবে আমি তোমাকে বলি একটু ফিজিক্যাল অ্যাড্রেস তোমার কি জানি আমরা সেগমেন্টেশন থেকে কি পড়েছি আমরা না ফিজিক্যাল অ্যাড্রেস অফ দা বি এক্স যদি তোমার থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে ডিএসআর সাথে আমাকে টেন মাল্টিপ্লাই করতে হবে দেন তার সাথে আমরা ইফেক্টিভ বা অবশেকটাকে আমরা যোগ করব ওকে তাহলে আমার ডিএসআর ভ্যালু কত হাজার মানে ওয়ান থাউজেন্ড এইচ তার সাথে আমি টেনকে কে মাল্টিপ্লাই করলে কী হবে পাশে একটা জিরো যোগ হয়ে যাবে মানে টোয়েন্টি বিট অ্যাড্রেস কিন্তু হয়ে গেল তার সঙ্গে আমার অফসেট কত আছে ওয়ান টু থ্রি ফোর তাহলে আমি এখন কী পাচ্ছি একের পরে চারটে শূন্য তাই তো প্লাস ওয়ান টু থ্রি ফোর যদি এখন যোগ করি তাহলে কী আসবে ওয়ান ওয়ান টু থ্রি ফোর অফ এইচ এটা আমার হচ্ছে হয়ে গেল ফিজিক্যাল অ্যাড্রেস আর এটা আমার হয়ে গেল অফসেট আমি কিন্তু তোমাকে পার্ট পার্টে পার্টে বলছি বিএক্সটা তোমাকে ফার্স্টে বলে দিলাম এবার যদি কোনো ইনস্ট্রাকশনে যদি আমার এরকম কোনো সিচুয়েশন থাকে যে নাম্বার টু যে ধরে নাও আমাকে তোমার দেওয়া আছে এরকমভাবে এস আই প্লাস জিরো ফাইভ ডাবল জিরো তাহলে এরকম অপারেন্টের অফসেট কোন ইনস্ট্রাক কোন রেজিস্টার অ্যাড্রেসিং মোডে আন্ডারে থাকে বলো দেখে ইন্ডেক্স ইন্ডেক্স অ্যাড্রেসিং ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড বেশ ভালো ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড তাহলে তার ইফেক্টিভ অ্যাড্রেসটা কত হবে বা অফসেট কত হবে বলো ইফেক্টিভ অ্যাড্রেস বা অফসেট কত হবে আমার সব কিন্তু ভ্যালু দেওয়া আছে এস আই কিন্তু বলে দেওয়া আছে এস আই কিন্তু বলে দেওয়া আছে তাহলে এখানে দেখো এসআই প্লাস তো জিরো ফাইভ ডাবল জিরো তাহলে এস আই কত ভ্যালু দেখো কত ভ্যালু আছে এসআই দেখো টু টিপিলস জিরো তাই তো টু ট্রিপিলস জিরো তাহলে তুমি এখন এসআই মানটা বসাও তাহলে টু ট্রিপল জিরো প্লাস জিরো ফাইভ ডাবল জিরো তাহলে আমি যেটা পাচ্ছি তা কত পাচ্ছি না টু ফাইভ ডাবল জিরো এইচ এবার ফিজিক্যাল অ্যাড্রেস বলো এটা আমি বলবো না ফিজিক্যাল অ্যাড্রেস বলো না ডিএসআরই হবে ডিএসআরই হবে ডিএসআরই হবে ওকে তাহলে ডিএসআর ইন্টু টেন প্লাস ইফেক্টিভ অ্যাড্রেস তাহলে ডিএসআর ভ্যালু কত আছে তাহলে ডিএস ইনু টেন এইচ প্লাস হচ্ছে ইফেক্টিভ অ্যাড্রেস বা অফসেট তাহলে ডিএসটা আমার ভ্যালু কত আগে দেখো কত পেয়েছেন দেখো ওয়ান থাউজেন্ড তাই না ইন টু টেন প্লাস অফসেটটা কত বেরিয়ে দিয়েছে এখন টু ফাইভ ডাবল জিরো টু ফাইভ ডাবল জিরো তাহলে আমরা ক্যালকুলেট করলে কত পাচ্ছি না এটাকে ক্যালকুলেট করে তোমার পাওয়া যাচ্ছে ওয়ান ওয়ান টু ফাইভ ডাবল জিরো ওকে এটা আমার বেরিয়ে গেল অফসেট তাই ফিজিক্যাল অ্যাড্রেস ওকে আগেটা আমার অফসেট পেয়েছি বেশ এবার যদি তোমাকে এরকম থাকতো নাম্বার থ্রি যে বিএক্স প্লাস আই বলো কোন অ্যাড্রেসিং মোড এটা ডিসপ্লেসমেন্ট নয় আছে এখানে কোনো ভ্যালু আছে তাহলে তাহলে বেস্ট ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড তাহলে আমার এখানে ইফেক্টিভ অ্যাড্রেস বলে ফেলো কত হবে

ওয়ান থাউজেন্ড ইন্টু টেন প্লাস থ্রি টু থ্রি ফোর তাই তো তাহলে আসছে ওয়ান থ্রি টু থ্রি বেড়ে গেল এবার লাস্ট ওকে লাস্ট নয় আর আমি আরেকটা বলবো নাম্বার ফোর নাম্বার ফোর যদি আমার ইনস্ট্রাকশনে যদি ফর্মটা যদি এরকম থাকে অপারেন্টের অফসেটটা যে bx প্লাস এসআই প্লাস zero five double zero eight তাহলে এটা হচ্ছে বেস ইনডেক্সড উইথ ডিসপ্লেসমেন্ট ওকে এবার তার হচ্ছে ইফেক্টিভ অ্যাড্রেস ওকে তোমরা ক্যালকুলেট করো আমি জাস্ট এক মিনিটে আসছি তোমার ক্যালকুলেট করো

দেখি বলো বেশ আর ফিজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান থ্রি সেভেন থ্রি ফোর তাই তো ফিজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান থ্রি সেভেন থ্রি ফোর দেখো এটাই আসছে বেশ আর লাস্ট যেটা করবো সেটা হচ্ছে বিপি প্লাস ডিআই লাস্ট যে অ্যাড্রেস এলিমেন্টের জন্য করবো আমরা বা অপশনটার জন্য করবো বিপি প্লাস ডিআই বলে ফেলো এটা কোন টাইপের অ্যাড্রেস আন্ডারে পড়ছে বেস্ট ইন্ডেক্স আমি লিখছি না বেস্ট ইন্ডেক্স তাহলে ইফেক্টিভ অ্যাড্রেস ই এ ইকালস টু বিপিআর বিপিআর ডিআইটাকে যোগ করে দাও সেভেন এইট নাইন জিরো তাই না বিপি পেয়েছি প্লাস এসআই ডিআইটা হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স যোগ করে দাও কত আসছে বলো কথা আসছে বলতে হবে যোগ করে এটা কি আসছে সেভেন এইট নাইন জিরো প্লাস থ্রি ফোর ফাইভ সিক্স এই দুটোই এইচ অবশ্যই দুটোই হ্যাঁ এটা কি যোগ করছো এটা কি নাম্বারে যোগ করছো হ্যাঁ না আমার করো বেশ কি বলে তুমি বলো বলো একবার বলো একবার বলো তোমার বিটা আমি কেটে শুনেছিলাম যাই হোক এ বি ই সিক্স সবাই চলো চেক করো তো এটা ঠিক আছে কি না ঠিক আছে এ বি ই সিক্স একচুয়ালি নিয়মটা হচ্ছে এরকম ভাবে যোগটা করা তাই না অ্যাঁ একি তুমি কিভাবে যোগটা করলে দেখো পাশে করছি দেখো পাশে করছি দেখো চোখটা দেখা যখন দেখো এটা কিন্তু অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে এরকম ভাবে যুগটা করে ওকে যাই হোক এই আবার কি এত জয়েন করতে আসছে কেন ও সঞ্জিতা বাড়ি মোবাইল থেকে জয়েন করছে নাকি সঞ্জিতি বেশ 0 1 1 0 তাই তো এটা 1 এর যোগ করে 0 ক্যারি 1 থাকে এটা আবার ওয়ান বসলো জিরো ওয়ান যোগ করে ওয়ান ওয়ান জিরো যোগ করে ওয়ান জিরো জিরো মানে হচ্ছে জিরো এটা জিরো এটা ওয়ান এটা ওয়ান হলো ওয়ান ওয়ান যোগ করে হচ্ছে জিরো ক্যারি ওয়ান তিনটে ওয়ানের যোগ করলে ওয়ান হয় ক্যারি ওয়ান থাকে আবার দুটো ওয়ান জিরো আছে তাহলে ওয়ান যোগ করে জিরো ওকে ক্যারি ওয়ান আর এটা হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো মানে হচ্ছে এ ওয়ান ওয়ান জিরো জিরো মানে হচ্ছে বি ও ট্রিপল ওয়ান জিরো মানে হচ্ছে ফোরটিন মানে হচ্ছে ই আর জিরো ওয়ান ওয়ান জিরো মানে হচ্ছে ছয় তাহলে আমরা পেয়েছি আমরা ই এ বি ই সিক্স ঠিক আছে এ বি সিক্স হলো বা ফিজিক্যাল অ্যাড্রেস বলো ফিজিক্যাল অ্যাড্রেস বলো তাহলে আমাদের অ্যাকচুয়াল কি হচ্ছে না এখানে বিপি প্লাস যখন ডিআই চলে এসছে তখন কিন্তু আমাকে টেন এইসটাকে মাল্টিপ্লাই করতে হবে কার সাথে বলো তো তখন কিন্তু আমাকে মাল্টিপ্লাই করতে হবে কার সাথে বলো তো আমার এখানে দেখো তোমার ডিএসআর দেওয়া ছিল আর এস এস দেওয়া ছিল এখানে কিন্তু তোমার যোগটা হবে এস এর সাথে আমি তোমাকে একটা একটা কথা একটা কথা আমি বলেছিলাম কোন একটা ইনস্টা অ্যাড্রেসিং মোড করতে গিয়ে যে ডিএক্স আর বিপি দুটোই হচ্ছে বেস রেজিস্টার আমি সেখানে তার সঙ্গে কিন্তু একটা কথা যোগ করেছিলাম যে বিএক্সটা কোন সেগমেন্টকে পয়েন্ট করে আর বিপিটা কোন সেগমেন্টকে পয়েন্ট করে বলেছিলাম ইয়েস অল তাই তো তাহলে বিএক্সটা কোন সেগমেন্টকে পয়েন্ট করে মেমোরি কোন সেগমেন্টকে কোন সেগমেন্টের বেস অ্যাড্রেসকে পয়েন্ট করে বিএক্স ডিএস ডেটা সেগমেন্ট তাহলে দেখো যেখানে যেখানে আমার বিএক্স ছিল দেখো বিএক্স যেখানে যেখানে ছিল দেখো সব কিন্তু ফিজিক্যাল অ্যাড্রেস যখন আমি ক্যালকুলেট করেছি আমি তখন ডিএসআর এর ভ্যালুর সাথে কিন্তু ক্যালকুলেট করেছি কিন্তু দেখো লাস্টে দেখো আমার বিপি আছে তাহলে বিপি টা কিন্তু আমার কিন্তু এখন এসএসআর এর যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু তার সাথে কিন্তু মাল্টিপ্লাই হবে তাই না তাহলে টু থাউজেন্ড ইন্টু টেন প্লাস ইফেক্টিভ অ্যাড্রেসটা হচ্ছে এবি টি সিক্স এবার যা চোখ করে যা আসবে ওকে এবার যোগ করে তোমার যা আসবে তা এটা হচ্ছে টু এর পরে চারটে শূন্য প্লাস এবি ই সিক্স যোগ করে তোমার যা আসে সেটাই বসবে ওকে তাহলে তুমি এখানে বলতে পারো যে টু এবি সিক্স বোঝা গেল সবার মানে আমি কিন্তু এটা এক্সাম্পলটা আমি অ্যাড্রেসিং মোডগুলোকে একসাথে ব্যবহার করে ইফেক্টিভ অ্যাড্রেস তার সাথে হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস আমি একসাথে কিন্তু এখানে দেখালাম তাই না আমি আরেকটা এক্সাম্পল দেখ তো এরকম এক্সাম্পেল আছে তো তাহলে পারবে তো করতে যদিও এগুলো কিন্তু অত দিয়ে দেবে না ডিপলি দেবে না কিন্তু এত ডিপলি কিন্তু তোমাকে দেবে না কিন্তু যদি আসে তুমি তো করতে পারবে তো হ্যাঁ এটা তোমার সবাই সবাই নিজেরা ট্রাই করবে হ্যাঁ এটা আমি ভাই এটা হোম টাক্ক দিচ্ছি অবশ্যই বড় একটা প্রবলেম এরকম টাইপেরই আমি দিচ্ছি এরকম টাইপেরই হ্যাঁ প্রবলেম টু

টু টিপিল জিরো এস এস ইকাল টু থ্রি টিপিল জিরো এটা হচ্ছে ডিএস ডেটা সেগমেন্ট ওকে আর ডিসপ্লেসমেন্ট বলা আছে ডিসপ্লেসমেন্ট বলা আছে আমার এখানে ওয়ান থাউজেন্ড এবার তোমাকে কোয়েশনগুলো আমি এবার তোমাকে প্রবলেমগুলো দিচ্ছি এবার কোশ্চেন নাম্বার ওয়ান ক্যালকুলেট

এক্স প্লাস এসআই ওকে একটা গেল কোশ্চেন নাম্বার টু ক্যালকুলেট দ্য ইফেক্টিভ অ্যান্ড ফিজিক্যাল অ্যাড্রেস এই সেম স্টেটমেন্ট সেম স্টেটমেন্ট লিখেছি ইন্সট্রাকশনটা আবার বলছি মুভ এস আই সরি মুভ এক্স কমা এসআই প্লাস ওয়ান থাউজেন্ড এইচ কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার থ্রি ওই ক্যালকুলেট দা ইফেক্টিভ ফিজিক্যাল অ্যাড্রেস ওই সেম স্টেটমেন্ট ইনস্ট্রাকশনটা এখানে বলছি মুভ এ এক্স কমা প্লাস ডিআই প্লাস ওয়ান থাউজেন্ড এইচ ওকে আরেকটা দেখো লাস্ট কোয়েশ্চেন লাস্ট ইনস্ট্রাকশনটা হচ্ছে মুভ এ এক্স কমা বি এক্স প্রত্যেকটা তো ইফেক্টিভ অ্যাড্রেস ফিজিক্যাল অ্যাড্রেস তো লিখবই তার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য আমরা অ্যাড্রেসিং মোডগুলো যেন লিখি লিখে তারপরে সলভ করা শুরু করি ঠিক আছে আর আমি আরেকটা দিচ্ছি নাম্বার ফাইভ অ্যাড্রেসিং মোডগুলোকে লিখে তারপরে যেন সলভ করা শুরু করি ঠিক আছে তাহলেই হবে তাহলে অ্যাড্রেসিং প্র্যাকটিস হয়ে যাবে কোনটা কোন অ্যাড্রেসিং মোডের আন্ডারে বিলং করছে তার সময় তো ফিজিক্যাল অ্যাড্রেস করে বের করতে হয় আর কী করে আমাদের ইফেক্টিভ অ্যাড্রেস বের করতে হয় সেটা আমরা জানতে পারছি হ্যাঁ বিপি প্লাস জিরো ফাইভ জিরো জিরো এইচ ওকে এটা করে ফেলতে হবে সবাই পারবে তো করতে সবাই এটা খুব সহজ তো কিছুই তো নেই সবাইটা করবে হ্যাঁ সবাইটা করে আমাকে ওই গ্রুপে পাঠাবে সবাইটা করে গ্রুপে পাঠাবে তাহলে অ্যাড্রেসিং মোট সবাই বুঝতে পারলাম তো